السلام <سؤال> علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعیدوه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يذلل فلا هادی لہ واشهدو ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهدو ان محمدن عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الاستحاضة قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن أروى عن أبيه عن عائشة أنها قالت قالت فاطمة بنت أبو أبي هبيش لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله إني لا أطهر أفعد الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم إنما ذلك عرق وليس بالحيدة فإذا أقبلت الحيدة فترك الصلاة فإذا ذهب قدرها فاغسلي عنك الدم وسلي <كتصفح> الله رب العالمين رجب وتبرشان شاء صلاة والسلام نازل هو النبي محمد صلى الله عليه وسلم يقول آج جمعة আঠারোই মোহার্ম চোদ্দোশো তেতাল্লিশ মোতাবেক সাতাইশে আগস্ট দুই হাজার একুশ ধারাবাহিক আলোচনা আমাদের সহিউল বখারির ভাষ্য বিষয়বস্তু মাসিক ঋতু মহিলাদের মাসিক ঋতু বা হায় সম্পর্কে পর্ব নম্বর তিন বাব এমাম বখারি রহমাউল্লাহ বলছেন বাবুল ইস্তি হাদাহ এ অধ্যায় হচ্ছে ইস্তি সম্পর্কে অধ্যায় নম্বর আট হাদিস নম্বর তিনশো ছয় এখানে এই হাদিসটি এসেছে ইশতেহাজার সম্পর্কে ইশতেহাজার সম্পর্কেও বেশ কিছু হাদিস রয়েছে প্রথম কথা সংক্ষেপে ইস্তেহাজা পরে ইনশাআ আল্লাহ ইস্তেহাজার যেসব প্রয়োজনীয় মাসাইল ফিকি মাসাইল ইনশাআল্লাহ হাদিসটা শেষ করার পরে পেশ করব যাতে করে এই বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যায় আর সহজ হয়ে যায় কারণ অনেকের জন্য এই বিষয়টি অত্যন্ত বিব্রতকর মানে পেরেশানিতে পড়ে যায় মহিলারা বা তাদের স্বামীরা যে এই সময় কি এটাকে মাসিক ধরব না ইস্তেহাদা ধরব তাহলে হাইর ইস্তি আর নেফাস এই তিনটি এমন রক্ত যে তিনটি রক্ত কার সাথে খাস মহিলাদের সাথে এই তিনটি রক্ত মহিলাদের সাথে খাস হাইজ সম্পর্কে জানা রয়েছে মাসিক ঋতু এবং এর সংজ্ঞা গত সপ্তাহে বলেছি যেটা রাহেম যে জরায়ু দানি। জরায়ুর একবারে ভিতর থেকে আসে মেন কার রাহেমিল মারা বেরিয়ে আসে ইস্তেহাদা আর হাইজটার সময়সীমা মোটামুটি নির্ধারিত থাকে ব্যতিক্রম কারো এরকম হয় বিভিন্ন কারণে মাসিক ঋতুর যে সময়কালটা রয়েছে প্রতি মাসে অধিকাংশ মহিলাদের কারো আবার ঘন ঘন আসতে পারে এক মাসে দুইবারও হইতে পারে যেমন ব্যতিক্রম তেমনই এমনও মহিলাদের রিপোর্ট আমাদের কাছে পাওয়া যায় অথবা আমরা ঠিকই হতে পড়ি যাদের ছয় ছয় মাসে একবার মাসিক হয় এটাও তাই জানিয়ে রাখতাম তিন মাস চার মাস মাসিক হয় না তার মাসিক হচ্ছে সেটাই তার মাসিক জি তাহলে ক্ষেত্রে যাদের মাসিক তিন হাইজ হ্যাঁ তালাকের ক্ষেত্রে তাহলে তিন তিন মাস পর যদি হয় চার মাস পর হয় তাহলে ওই হিসাবে তিন হাইজ পার করতে হবে যদি এদের সংখ্যা কম আসল বিষয় হচ্ছে ইস্তেহাদা ইস্তেহাদা কোন রক্তকে বলে যদি কেউ বলতে পারেন হাত উঠেবেন একটা অনেক শুধু ডান দিকে একটা হ্যাঁ দেখিয়ে দিকে বাচ্চা প্রসবের পরে যেটা ইস্তেহাদা হ্যাঁ হ্যাঁ যেটাকে বাংলায় রক্ত প্রদর বলা হয় রক্ত প্রদর এমন রক্ত যেটা বাচ্চা দানির ভিতর থেকে আসে না বরং তার সাইডে একটি রক্ত রগ রয়েছে সেরা যে সেরাটির নাম আরবিতাল আজেল সেটা প্রদাহ বা সেটার নেই আর হাদিসের ভাষায় সেটা শয়তানের আঘাতে সেখান থেকে ব্লিডিং হয় রক্ত বেরিয়ে আসে এবং এর সময়সীমা নির্ধারণ নয় কারো জীবনও ইস্তেহাজা হয় না রোগ নেই রোগ নেই কারো খুব বেশি আছে কারো মাঝে মধ্যে এইরকম রোগ দেখা যায় ইস্তেহাজাইট হাইজের অতিরিক্ত গোটা মাস ধরে প্রায় রক্তই বন্ধ হয় না অথবা মাসের অধিকাংশ সময় তখন ধরে নিতে হবে যে ইজতেহাজার রুগী সে ইস্তেহাজার রুগী এ হচ্ছে ইজতেহাজার তো চলেন ইজতেহাজার সম্পর্কে ইজতেহাজার হুকুম বিধিবিধান সব ইনশাআল্লাহ তালা আমি শেষখানে বলবো সুতরাং এখন আর বারবার বলছি না বলছেন অবখ্যা বাবুল ইস্তেহাদা এই অধ্যায় হচ্ছে রক্তপ্রদার মহিলাদের রক্তপ্রদার সম্পর্কে বা ইস্তেহাজার রক্ত সম্পর্কে হ্যারিস মা এসরদি আল্লাহ তালাহা থেকে বর্ণিত তিনি বলছেন কালা ফাতেমাতের মেয়ে ফাতেমা তিনি বললেন রসুল উল্লাহ সাল্লামকে বললেন মানে জিজ্ঞেস করলেন এখানে বলা মানে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ইন্নিল্লা আত হরু আমি তো পবিত্রই হতে পারি না গোটা মাস ধরে আমার রক্ত প্রবাহিত হতেই আছে পাক পবিত্র হতে পারি না আফায়দাউসলা তাহলে কি আমি গোটা মাস আর প্রতি মাসে যদি এরকম হয় তো ছয় ছয় মাস বা বছর ধরে চলতে থাকছে বরং এক সাহাবিয়া ছিলেন যার কুস্তুহিজ আর সাবাশ্রে নিন সাত বছর ধরে হাজার রোগ ছিল কত কষ্ট কর সেটা তাহলে একজন মহিলা এরকম যদি রোগে আক্রান্ত হয় তো এরকম বছরকে বছর সালাদ পড়বে না এই ছিল প্রশ্ন আফায়দাউসলা ওয়াদা আদাও মানে ছেড়ে দাও আমি কি সলাদ ছেড়ে দেব সকাল আর উল্লাহ রস বললেন এনামাজা এর কোন এটি হচ্ছে একটি বিশেষ শিরা মানে ইরকিন এখানে একটা রয়েছে ইন্ামা জালেক এটি হচ্ছে একটি বিশেষ শিরা সার রক্ত বিশেষ একটি সেরা যে সিরাটির নাম আল আজেল বললাম সেটির ইনফেকশন বা সেটির প্রদাহর কারণে সেখান থেকে রক্ত প্রবাহিত হয় এটা রাহেম ভিতর থেকে আসে না যেটা মাসিক এটা মাসিক নয় এই জন্য বলছেন আরো ক্লিয়ার করার জন্য এটি মাসিক ঋতু হাইজ নয় আর মাসিক ঋতুতে সলাদ ছাড়তে হবে সলাদ মাফ ইসতেহাজার রোগের কারণে সুতরাং ইস্তেহাজার অবস্থায় সলাদ ছাড়া যাবে না বরং সলাদ আদায় করতে হবে নিয়মিত ফায়দা আক বালাত হ্যায় তো সুতরাং এখন করণীয় বলছেন যখন মাসিক ঋতু আসবে ছাত্র কি সালাদ তখন সালাদ এখন বুঝতে পারছেন কোনো বোন যে এটা মাসিক ঋতু এটা মাসিকের রক্ত গন্ধ দেখে বোঝা যাবে রঙ দেখে বোঝা যাবে যদি বোঝা যায় চেনা যায় অথবা প্রতি মাসে যে দিনগুলিতে অভ্যাস আছে যে সময়টায় হয় সেই সময়টাই তাহলে এটা হচ্ছে কি হাইজ সুতরাং তখন সলাদ ছিঁড়ে দাও হাইজ অবস্থায় সলাদ পড়া কি হারাম কেউ সলাৎ পড়ে তাহলে গুনাগার হবে ফেজাদাহ বা কাদুরাহা যখন তার পরিমাণ শেষ হয়ে যায় মানে যে পরিমাণটা ছয় দিন সাত দিন হয় অথবা এই দিন দেখা যাচ্ছে যে পচা রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত কালো রক্ত গাঢ় রক্ত এই তিনটি লক্ষণ আবার বলছে তিনটি লক্ষণ মনে রাখবেন দুটি তো প্রসিদ্ধ একটা হচ্ছে পচা গন্ধ দুর্গন্ধ মাসিকের রক্তে দুই নম্বর হচ্ছে রঙ হচ্ছে দামাল দমন আসওয়াদ কালো রঙের হাদিস রয়েছে আর তৃতীয় হচ্ছে গাঢ় হবে গাঢ় হবে জি রক্ত সাধারণত তাজা রক্ত যদি কোথাও পড়ে থাকে তাজা রক্ত পড়ল কিছুক্ষণ পরে কি হয়ে যাবে হ্যাঁ শুকিয়ে যাবে শুকিয়ে যাবে গাঢ় হয়ে যাবে মাসিকের রথ এটা হবে না এটা তৃতীয় লক্ষণ গাঢ় রক্ত আর সেটা পড়ে থাকলে ওইরকম অবস্থায় পড়ে থাকবে দীর্ঘ সময় সে ওদের পরে সুখ হবে সেটা আলাদা কিন্তু এমনি গাঢ় হবে না যে রক্তটা তাজা রক্ত এখন ব্লিডিং হলো আর একটু পরে কিন্তু সেটা জমতে লাগবে এরকমটা হবে না লায়াতা জম্মত মাসিক রক্ত লায়াতা জম্মত জমবে না এই তিনটি পার্থক্য তাহলে এই সব লক্ষণগুলি দেখে মহিলারা পার্থক্য করতে পারবে যে এই কয়টা দিন আমার মাসিক রক্ত আর এই বাকি এগুলো মাসিক নয় তাজা রক্ত একবারে দুর্গন্ধ নেই পচা হ্যাঁ রং হচ্ছে লাল কালো নয় হ্যাঁ আর তারপরে তাজা রক্ত পরে কিছুক্ষণ পরে কী হয়ে যাচ্ছে গাঢ় হয়ে যাচ্ছে জমে যাচ্ছে যখন এই মাসিকের যে পরিমাণটা ছিল মানে আগের অভ্যাস ছিল অথবা লক্ষণ দেখে চিনতে পারছে এটা যখন চলে যাবে ফাঁকসেলি আনকের দাম তখন তোমার রক্ত ধুয়ে ফেলো তাহলে রক্ত যে প্রবাহিত হচ্ছে লজ্জায় স্থান থেকে সে রক্ত কী করতে হবে ধর লজ্জায় স্থান পরিষ্কার করতে হবে তাহলে অশাল্লি তারপরে সালাত আদায় করা গোসল করতে হবে না ধুইতে হবে তার সাথে মাসিকের গোসল ফল গোসলও করতে হবে অন্য হাদিসে যেমন রয়েছে তাহলে একটি কথা এখানে সসমনে রাখবেন যে একটি হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যাবে না যেমন হাদিস পড়ে আপনি ফতুয়া নেবেন শুধু অথচ আপনি আরও দশটি হাদিস পড়া উচিত ছিল আপনার ফতোয়া দেওয়ার জন্য হাদিস পড়ে পড়ে ফতোয়া দেওয়া যাবে না হাদিস পড়ে পড়ে আমল করা যাবে না হাদিসের সাথে হাদিসের জ্ঞান লাগবে কালেকশন লাগবে সবগুলি হাদিস এক বিষয়ের উপরে সবগুলি সমন্বয় সামনে নিয়ে আসতে হবে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ একটি হাদিসে সমস্ত মাসাইল বর্ণনা করা হয়নি আজকাল যেমন বিষয় আমরা আলোচনা করলে যুগের আবর্তন বিবর্তনে মানুষ বলার ভঙ্গিমাতে উন্নতি হয়েছে দেখেন আগের পুরাতন কিতাব লিখা কোনো কিন্তু চ্যাপ্টার আর ওই রকম ওই রকম নাই একসাথে বিভিন্ন বিষয় চলে আসছে সারসন্ন যারা আমাদের ক্লাসে শনিবারে পড়ছেন বুঝতে পারবেন যে এখনই আলোচনা চলছে একটা আকিদের বিষয় আর একটা ফেখার বিষয় চলে আসুন একটা আলোচনা চলছে এখন এম এম এর তারপরে তক আলোচনা শুরু হয় কিন্তু এখনকার যারা জ্ঞানী গণী মানুষ এবং যোগ্য মানুষ যাদের যোগ্যতা আছে বিষয় ভিত্তিক আলোচনা করার তারা দৌড়িয়ে বেড়াবে না যে একসাথে একটা বিষয় আলোচনা করতে করতে থেকে কোথায় চলে গেল এমনটা করবে না এটা কারা করে ওয়াইজ যারা মার্কেটে ওয়াজ করে বেড়ায় যাদের এলেম কালাম নেই তারা আসলে এটাকে ব্যবসা বানিয়েছে এটা হচ্ছে দুনিয়ার ইনকামের একটা ব্যবসা সুতরাং আর তারপরে তাকে দুই থেকে চার ঘন্টা লেকচার দিতে হবে এত এলএমি কোথায় আর এত কালেকশন কোথায় এত সময় কোথায় পড়া তাদের কাছে না যোগ্যতা না সময় আছে তাদের কাছে প্রতি রাতে জলসা করে পড়াচ্ছে কী করবে টাইম পাস করতে হবে জি হ্যাঁ তো কি বলছিলাম বিষয়টি হ্যাঁ একটা হাদিস দিয়ে তাহলে এখানে তো গোসুলের কথা নেই ধুয়ে নিয়ে নামাজ পড়া শুরু করবে অন্য রয়েছে গোসল করতে হবে হ্যাঁ মাসিকের গোসল ফরস জি আল হাদিস আল্লাহর ও বাদান একটি হাদিস আরেকটি হাদিসে তফসির করে যেমন হাদিস কোরআনে তফসির করে কোরআনে একটি আয়াত অপরটি আয়াতেরও তফসির করেছে অনেক আয়াতের ক্ষেত্রে আছে একটি আয়াতের সংক্ষেপ আছে আরেক জায়গায় একটু বিস্তারিত আছে কিছু কিছু মশাইল আছে সব জায়গায় নেই কোরআনে কেন অধিকাংশ মশাইলগুলি আহকাম সম্পর্কে আয়াতগুলি সংক্ষেপে সেগুলির বিষদ আলোচনা রসোর আল্লাহামের হাদিসে রয়েছে তাহলে হাদিসের সাহায্য নিয়েই তফসির করতে হবে সবচেয়ে উত্তম তফসির কোরআনী করিমের তফসির কোরআনী করিম দিয়ে তারপরেই রসুর উল্লাহ সাের সুন্না হাদিস হচ্ছে ওহি সুতরাং হাদিসের ওহি দিয়ে কোরআন আয়াতের তফসির করা সাল কায়েম করে এখন কেমন করে কায়ে করবো তো তফসির হ্যাঁ পেতে হবে ওয়ার্কাও মার রাখেই রুকুকারীদের সাথে রুকু করো জামাত তাহলে জামাতে সলা তাদের করতে হবে জামাতে সলা তাদের করার নিয়ম কী সেখানে এম দেখতেদা করতে হবে আমার আগে যাওয়া যাবে না এমামকে ফলো করতে হবে এইসব বিষয়গুলি কোথায় পাবেন তাহলে প্রত্যেকটি আয়াতের তফসির যে আয়াতের তফসির প্রয়োজন বিষয়টি স্পষ্ট করার জন্য কোরআনে না পান তাহলে হাদেশে খুঁজতে হবে এই ছিল হাদিস তাহলে হাদিস ইশতেহাজার সম্পর্কে আমার একটি নিয়ে এসেছেন হাজার বিষয়টি যখন হাদিস আসলো এই আলোচনাটি আমরা করে নিফিকি মাসাইলগুলি যাতে করে এর সাথে একটা আলোচনা শুনলে ইশতেহাজার সম্পর্কে আপনাদের সম্মুখ ধারণা হয়ে যায় প্রথম বলবো ইশতেহাজার শাব্দিক অর্থ কী ইস্তেহাজার শাব্দিক অর্থ হচ্ছে ওই হাইজ থেকে প্রবাহিত হওয়া আল হাইজ হাজা মানে প্রবাহিত হ বয়ে যাওয়া আর প্রবাহিত হয় এই রক্তগুলি প্রবাহিত হয় যে যেখান থেকে ওখানে কেন ইস্তেহা যায় এখান থেকে বাহাই যায় আর এই রক্ত মহিলাদের সাথে সম্পর্কিত মাসিকের দিনগুলি পার হওয়ার পরেও যেটা অভ্যাসগত মাসিকের দিন পাঁচ দিন ছয় দিন অধিকাংশ মহিলাদের পাঁচ দিন থেকে সাত দিন থাকে এগুলি পার হওয়ার পরে চলতে আছে মেন এরকেন এমন একটি শিরা থেকে আল্লাহুল আজেল যেই সেরাটির নাম যে রক্তটির নাম হচ্ছে আল আজিল জি ইস্তেহাজার পারিভাষিক অর্থ সায়ালান উদ্দম ফিগাইরে ওয়াক্তে মেন মিন আদনা রাহেমে দো না কারিহি রক্ত প্রবাহিত হওয়া মাসিক রক্তের যে মাসিক প্রতি মাসে মাসিক আসার যে সময় রয়েছে সেই সময়টা ছাড়া অন্য সময়েও সব সময়। বা অধিকাংশ সময় মিন আদনার রাহেম জরায়ুর অগ্রভাগ থেকে প্রথম বাইরে থেকে জরায়ুর একবারে গভীর থেকে নয় দু না কারি এখানে পার্থক্য হল মাসিক ঋতুর সাথে মাসিক ঋতু করতে বেরিয়ে আসে মিন কারের রাহেম জরায়ুর একবারে ডিপ ভিতর থেকে আর এটা বেরিয়ে আসে মিন আদনার রাহেম রাহেমের প্রথম দিক থেকে রেহেমের এই সাইডে থেকে এই রক্ত এমন এক রক্ত যেটা প্রবাহিত হয় নারীদের গুপ্তাঙ্গ থেকে লায়ান কাতু আনহা আবাদান আর সেটা কখনো বন্ধ হয় না চলতে আছে আয়ান কাত আনাহা মুদ্রাতে নেই অথবা অল্প সময় এটার জন্য বন্ধ হয় মাসে পঁচিশ দিন তিরিশ দিন এইরকম তাহলে পনেরো দিন বিশ দিনও যদি হয় আর রং মনে হচ্ছে না এই তো বা যে লক্ষণগুলি বললাম মাসিকের ওগুলোও পাওয়া যাচ্ছে তাহলে মাসিক তাহলে ফোকাহিক মাসিক সম্পর্কে যে বিভিন্ন মতগুলি পেশ করেছেন এ মতগুলোর মধ্যে রয়েছে হানাফি মজহাব যে সর্বনিম্ন সময় মাসিকের কারো জানা আছে ফেকার মাসাল্লাহ হানাফিদের টেন দিন আর সর্বোর্ধে সর্বর্ধে দশ দিন তাহলে হানাফি মজাবে তিন দিনের কম কোনো মহিলা যদি দুই দিন একদিন দু চার পাঁচ ঘন্টা মাসিক আসে তো মাসিক নয় তাদের কাছে ওটার নাম ইস্তেহাদা হয়ে গেল তাদের এই সংজ্ঞা হিসাবে এবং এটি তাদের ফেকার মত তাদের মজহাবে দশ দিনের বেশি এগারো দিন বারো দিন পনেরো দিন তাহলে হানাফি মজাবে বলছে যে দশ দিনের পর ওটা হচ্ছে ইস্তেহাদা সাফি মজহাব সর্বনিম্ন একদিন তাহলে একদিন না হয়ে যদি কারো দু চার পাঁচ ঘন্টা হয় অর্ধেক দিন হয় তাহলে সেটা তাদের কাছে ইস্তেহাজা রোগের কারণে পনেরো দিনের বেশি যদি হয় সর্বোর্ধে তাদের সময়সীমা হচ্ছে মাসিকের পনেরো দিন ষোলো দিন সতেরো দিন আঠারো দিন হয় বলছে পনেরো দিন মাসিক আর তারপরে সেটাকে ইস্তেহাজা রোগ ধরো আর চলা পড়তে থাকো উসুল করে কিন্তু কোরআন হাদিসের আলোকে গবেষক মত আর এটি সহি যে এই যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোনো দলিল হাদিসে নেই কোরআনে নেই এগুলি হচ্ছে কি অভিজ্ঞতার উপর নির্ভর এবং সিংহভাগ মহিলাদের এই এইরকমটা হয়ে থাকে সেগুলোকে ভিত্তি করে মজাফের এই ফতোয়াগুলি তার এগুলি বাস্তবতা নেই আসলে এই জন্য গবেষকলমারা বলেছেন যে এমনও মহিলাদের খবর পাওয়া গেছে যে যাদের দিনে দু তিন ঘন্টা মাসিক হয় আর গোটা মাস হয় না তাহলে তাই তো মাসিক নয় তাহলে তার তাহলে সারা জীবন বলবেন যে মাসি কহেন ইস্তেহাজ কয়েক ঘন্টা হয়েছে সেই জন্য সাফি মাজ হবে তিন দিনের কম দুই দিন একদিন হয় বলছে ধানফি মাজ তাহলে ওর মাসি কি হয় না তাহলে ইস্তেহাজার নাকি আবার অনেক মহিলার আছে পনেরো দিন বেশি আঠারো দিন বিশ দিন সারা জীবন আঠারো দিন বিশ দিন মাসিক রত বল মাসিক নয় এগুলো মাসিক জি সেফাত দমিল ইস্তেহাজা ইস্তেহাজা রক্তের লক্ষণ বলছে কোন পাতলা হবে মাসিকে রক্ত গাঢ় হবে গাঢ় রোগের কারণে রক্ত প্রদার সেটা গাঢ় হবে না গায়ে পচা গন্ধ থাকবে না দুর্গন্ধ থাকবে না কিসে ইস্তেহাজার যেটা রোগের কারণে যে রক্ত ও এটা তৃতীয় লক্ষণ হচ্ছে জমে যাবে এজা জাহারা যাহারা মাসিকের রক্ত জমবে না আর ইস্তেহাজা রক্ত তাজা রক্ত পড়লো কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে জমতে লাগলো গরু খাসি জবাই করে দেখে কিছুক্ষণ পর রক্ত জমে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এখন মুস্তাহাজা ইস্তেহাজা তো এই রোগের নাম বা এই রক্তের নাম দামুল ইস্তেহাজা আর যেই মহিলা এই রোগে আক্রান্ত তাকে কি বলা হয় মুস্তাহাজা হুম রক্ত প্রদারে আক্রান্ত মহিলা বা রক্ত প্রদারের রোগিনী জি এদের প্রকরণ এরাকে চার ভাগে ভাগ করা হয়েছে এরাকে চার ভাগে ভাগ করা হয়েছে বা চারটি অবস্থায় ভাগ করা হয়েছে যে যেসব মহিলাদের হয় তাদের চারের যে কোনো একটি অবস্থা থাকতে পারে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন মানে অবস্থা বুঝে আপনি শরিয়ত পালন করবেন যে এটাকে মাসিক ধরব না এটাকে ইস্তেহাদা রোগের কারণে এই অবস্থাগুলি মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি প্রথম হচ্ছে আল মুস্তাহাদাতুল এমন রক্ত প্রদার রোগেনি যার বিগত অভ্যাস রয়েছে মাসিকের মত আদাত অভ্যাস রয়েছে আল তার সাথে সে পার্থক্যকারিনী সে মাসিকের রক্তে আর ইসতেহাজার রক্তে পার্থক্য করতে পারছে তাহলে এর আগের অভ্যাস আছে মানে প্রথমবার মাসিক শুরু হচ্ছে না আর শুরু হয়নি আগে দিন করে হয়তো প্রতি মাসে বা সাত দিন করে হোক না কেন দশ দিন করে হইত কিন্তু হঠাৎ করে এই মাসে দেখা যায় পঁচিশ দিন তাহলে অভ্যাস আছে আগের আর দ্বিতীয় হচ্ছে তামিজ পার্থক্য করতে পারছে পাঁচ দিন সাত দিন আমার একবারে কালো রক্ত চলল হ্যাঁ তারপরে দুর্গন্ধ আর তারপরে তাহাজা রক্ত আসা শুরু হলো তো পার্থক্য করতে পারছে এই রকমটা যদি হয় তো এখন এই মহিলা নিজে যে পার্থক্য করতে পারছে তো আমি এর ওপর আমল করবে নাকি তার বিগত অভ্যাসের আমল করবে যে আমার দশ দিন বা সাত দিন অভ্যাস ছিল সাত দিন আমি মাসিক ধরে নেবো আর বাকিটা কি ধরবো ইস্তেহাজা ধরব এটা একটা প্রশ্ন আর আরেকটা হচ্ছে যে না আমি অভ্যাস আগের বাদ দেব কারণ এখন আমি পার্থক্য করতে পারছি যে এটা মাসিকের মতো লাগছে আর এটা তাজা রক্ত ইস্তেহাদার মতো লাগছে কোনটার রূপে আমল করবে এই ক্ষেত্রে ফোকাহাদের ইখতলাফ রয়েছে কিন্তু অধিকাংশ আইমাকে আমাদের নিকট তাম আলো বিল আদাতে লাভ ইত্যামিজ অভ্যাসের উপর আমল করবে পার্থক্যের উপর আমল করবে না অভ্যাসের ওপর কি করবে আমল করবে কি অভ্যাস হুম আগের যে অভ্যাস তাহলে আগের যদি অভ্যাস তার সাত দিন থাকে সাত দিন করবে আর তারপরে চোখ বন্ধ করে ধরে নেবে যেটা হচ্ছে ইস্তেহাজা রোগের কারণে এটি হচ্ছে ওহ মজাবুল হানসি হানাফি মজাব এটি হচ্ছে ও হানাবল আহমবেলি ও ওঝুন এন্দে সাফি আর এটি সাফি মজাহাবের একটি মত তার মানে শাফি মজহাবের দুটো মত রয়েছে কিছু কিছু মজাবে একাধিক মত রয়েছে কোনোটা আগের কোনোটা পরে এমাম ইবনে তাইমা রাহেম এই মতটিকে পছন্দ করেছেন এমাম আল্লাবিনা ওসাইম রাহমতুল্লাহ আলাই আল কাসিমের বড়ো এমাম বর্তমান যুগের বিশ্ব শতাব্দীর ইন্তেকাল করেছেন প্রায় বিশ বছর আগে তিনিও এটিকে পছন্দ করেছেন তাই এটিকে আমরা প্রাধান্য দিলাম যে এরকম যদি হয় যে একটা মহিলা দুই রক্তে পার্থক্য করতে পারছে আর আগের অভ্যাস রয়েছে তাহলে কি প্রামল আমল অভ্যাসের ওপর আমল করবে এর দলিল হচ্ছে এই ফাতেম তাবি হবে সে হাদিস যে বোখারিতে পড়লাম কোন হাদিসটি এই হাদিস তিনশো ছয় নম্বর হুম নম্বর হ্যারিস বলেছেন যে যেই তোমার মাসিক সেই কয়দিন তুমি সলা ছেড়ে দাও আর এখানে সহিখারিতে আরেকটি রেবাতে সুমাকলি অসল্লি তারপর গোসল করো আর সাথ করো তাহলে রক্ত ধোয়ার কথা শুধু নাকি আছে আরেকটি রেওয়ার দেখেন একটি রেওয়ায় আরেকটি করে কি করে একই বর্ণনাকারী বর্ণনকারী না দুই রকম যে এসছে আসলে হয় কি হাদিসের বিল অর্থের মানে আসল অর্থটা পেশ করেছেন বর্ণনাকারীগণ বর্ণনাকারীদের জন্য বাধ্য ছিল না যে বাধ্যতামূলক ছিল না যে নবিশ আসলামের যে বাক্যগুলি শব্দগুলি ছিল ওই শব্দগুলি বলতে হবে তাহলে অনেক হাজার মুশকিল হয়ে যেত এখন একটা বিষয়ের আপনার বিষয়বস্তু মনে আছে আপনি হুবহু বলে দিতে পারবেন কিন্তু আমি যে ভাষাগুলি বলছি সেই ভাষা হয়তো বলতে পারব না আপনার ভাষাতে বলছে এটা বিল মানা যদি আপনি বলতে গিয়ে পার্থক্য না করে দেন শুধু ভাষাগত পার্থক্য তাহলে কোনো অসুবিধা নেই আমার ফতোয়াটি নকল করছেন কিন্তু একটু পার্থক্য কিন্তু বলতে গিয়ে যদি এমন কিছু পার্থক্য ভাষাগত করে যাতে অর্থে পার্থক্য হয়ে যাচ্ছে তাহলে এইরকম ফতোয়া নকল করা যায় নাই যেমন উদাহরণ হ্যাঁ রাজনীতি করা হারাম না হালাল আগের কথা বলছি পনেরো বিশ বছর প্রথম দিকে আমি একটা আলোচনা বলেছিলাম যে গণতান্ত্রিক রাজনীতি যা না করে মুসলিমের জন্য তখন একজন প্রশ্ন করেছে মাসিক নাই যদিও বন্দীদের মাসিক না পত্রিকা আছে না মাইদিন খান সাহেব ছিল তো ওতে প্রশ্ন করেছে যে একজন আলেম ফতোয়া দিয়েছেন দামে যে হ্যাঁ ইসলামে রাজনীতি নেই গণতন্ত্রের রাজনীতি নেই আবার আমলিঙ্কন রাজনীতি নেই কিন্তু ইসলামের রাজনীতি নেই তো দেশ কী করে চালাবে হ্যাঁ রাজনীতি আর রাজনীতির কার প্রয়োজন যে দেশ চালাচ্ছে আমার দেশ চালাবার কোনো অধিকার নেই তো আমি রাজনীতি কিশোর করব করবো যাকে আল্লাহ ক্ষমতেন তাকে অবশ্যই জানতে হবে যে কোরআনে হাদিসার আলোকা দেশটা কি ও চালাবো এর নাম রাজনীতি রাষ্ট্র দেশ পরিচালনার নীতি এটা হচ্ছে রাজনীতি এটা ইসলামে আছে আসিয়া সুলতানিয়া তারপরে মাওয়ার্দির কিতাব রয়েছে বিভিন্ন ইমার রহমালের কিতাব রয়েছে হাসার আয়া তারপরে আকামু সুলতান ইয়ের সব কিতাব রয়েছে হানাফি মহাবের রয়েছে হামেলি মজাহাবের আলমার বড়ো বড়ো আলমারের কিতাব লিখেন তার মানে ইসলামে রাজনীতি আজি কিন্তু আবর উমর উসমান আজী আল্লাহতাল খোলাফার দিন আর তারপরে যে খোলাফার এসেছেন অমাইয়া বংশে আব্বাসী বংশে বাদশাহরঙ্গজেব তাদের রাজনীতি করেন তাদের রাজনীতি করেন হ্যাঁ ইসলামী আইনের বাস্তবায়ন করেন না আপনি পশ্চিম আইন নিয়ে এসে আপনি দেশ চালাবেন আর তারপরে সত ও অসতের পার্থক্য কিসের ওপর যে এখানে যে লোকগুলি আছে যাকে বলবে ভালো সেই ভালো না 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 জনগণ সবাই একরকম বুঝে না হ্যাঁ কেউ যোগ্য আছে কেউ অযোগ্য আছে যোগ্য অযোগ্য সবাই সমান সবাই মতদান করবে এটা ইসলাম সমর্থন করে না তা দেখেন আমার কথাটি বলতে গিয়ে কি করেছে নিজের ভাষা বলতে গিয়ে কোথা থেকে কোথায় পৌঁছে দিল তাহলে হারাও এরকম কথা বলে সে কিন্তু যে রাজনীতি ঠিক আছে। যদি অন্য ভাষায় দিয়ে বলতো তাও চলতো কিন্তু ওই গণতান্ত্রিক কথাটির ব্যাখ্যা যেন হইতে হবে ওই এটা প্রকাশ পেতে হবে এই সিস্টেমে প্রচলিত সিস্টেমে যেটা চলছে যে সবার ভোট দেওয়ার অধিকার রয়েছে আঠারো বছর বা বিশ বছর বয়স হয়ে গেল বা একুশ বছর বয়স হলে যেটাই হোক না তাদের সবার মূল্য সমান আমারও সমান আর আমারই ভাতি যা আঠারো বছর হতে যাচ্ছে ওর দুইজনেরই সমান দুনিয়ার কিছুই বুঝে না সব বিবেকে ধরছে কথা কোন পাগলে পাগল বানিয়েছে মানব জাতিকে বোঝা গেছে তো এই ছিল একটি বেশি বেশি লম্বা না করে সংক্ষেপ করে দিয়ে দলিল বললে অনেক সময় লেগে যাবে সুতরাং দলিল বলছি না দ্বিতীয় অবস্থা বা দ্বিতীয় প্রকারের ইস্তেহাজার রুগী মুস্তাহাজা রক্ত প্রদরে হ্যাঁ আক্রান্ত মহিলা মতাদা তার আগের অভ্যাস আছে কিন্তু পার্থক্য করতে পারে না আগেটা কি ছিল পার্থক্য করতে পারছে অভ্যাস আছে আর এটার পার্থক্য অভ্যাস আছে কিন্তু পার্থক্য করতে পারছে না এর হুকুম কি এর হুকুম সোজা তার অভ্যাস কারণ অভ্যাসটাই তার আছে আর তার পার্থক্য করতে পারছে না তাহলে এটার মাসলা আরো সহজ যে আগের অভ্যাসের অভ্যাসের উপর আমল করবে যে কয়দিন অভ্যাস ছিল সেই কয়দিন তার মাসিক আর তারপরে তার মানে বোঝা গেল যে কিছু কিছু মহিলার মাসিকও আসে কিন্তু হয়তো কালো রং নয় জরুরি নয় যে কালো হবে এটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এরকম হতে পারে যে প্রথম থেকে একটু লাল লাল ভাব বেশি পার্থক্য করতেই পারছে না গন্ধ নাই হয়তো আমরা তো সবাই মানুষ কিন্তু সবার বগলে গন্ধ হয় ঘামলে ঠিক ওই রকমই জি গন্ধ দিয়েও পার্থক্য করতে পারছে না পার্থ করতে পারছে না কিন্তু অভ্যাস আছে তাহলে কিসের আমল করবে স্বাভাবিক অভ্যাসের আমল করবে তাহলে যে অভ্যাসটা রয়েছে সাত দিন দশ দিন তারপরে গোসুল করে নিবে সলাত আদি করবে এটা হচ্ছে অধিকাংশ হানাফি শাহি হামবেলি তাহলে শুধু মালিক মজহাব এখানে ভিন্নতা রয়েছে এরও আবি ফামেন্দি হাদিস যে হাদিসটি এখন নিয়ে আসলাম আর উম্মে হাবিব বিন তে জাহাস আব্দুর রহমিন অফ রাজি আল্লাহ তালমার স্ত্রী ছিলেন তাঁরও ক্ষেত্রে নবিস বলেছিলেন যে ওমকোসি মা কানা তাহবে হায়দাতুক যে কয়দিন তোমার মাসিক তোমাকে সলাতে বাধা দিত সেই কয়দিন তুমি সলা তাদাই করিও না সোমভাক্তা শিলি তারপরে গোসল করে সলা পড়তে থাকো রক্ত আসতে থাক তাহলে আগের অভ্যাসের কথা বলে সরুল্লাহ শাহি মুসলিমের পাঁচশো পাঁচ নম্বর হাদিস তিন নম্বর অবস্থা ইশতেহাজার রুগীর মোমাইয়া তামিজ করতে পারছে পার্থক্য করতে পারছে কিন্তু অভ্যাস নেই আগের কোনো অভ্যাস নেই প্রথমবার মাসিক শুরু হয়েছে হ্যাঁ একজন সাবালিকা প্রথম হয়েছে এই এর মাধ্যমে সেটা নয় বছর হইতে পারে আবার বারো বছর তেরো বছর হইতে পারে হ্যাঁ অনেকে নয় বছর হইলে মানে আরে না এখন এটা রোগ হয়ে গেছে তাহলে এটা মাসিক হইতে পারে না নয় বছর হইতে পারে একজন ভাষী ইন্ডিয়ার মানুষ আমার সাথে খুব পরিচিত ব্যবসায়ী মানুষ এখানে শিক্ষে অনেক বছর আগে তার ছোট্ট মেয়েকে তার সাথে ঘোরাফেরা করতে দেখেছি মাত্র কয়েক বছর আগে বলছে আমার মেয়ের মাসি কেছে আমি অপ আপনার মেয়ের মাসি কী করা হলো আপনার মেয়ে তো ছোট্ট পিচ্ছি ছিল বলছে না নয় বছর শুরু হয়েছে মাসিক হয়ে গেছে জি এইখানকার ঘটনা বলছে এ বহু ঘটনা আছে হতে পারে তো প্রথমবার আর এইরকম চলতি আছে বিশ দিন পঁচিশ দিন গোটা মাস ধরে রক্ত চলতে আছে কি করবে তাহলে হুম পার্থক্য করতে পারছে কিন্তু অভ্যাস নাই তাহলে স্পষ্ট যে পার্থক্য প্রামল করবে যেই ব্যক্তি যেই মহিলা বা তার মা ছোট সে বুঝে না অত তার মা দেখবে চেক করবে তার বোন আছে দেশের মানুষরা হ্যাঁ মা মেয়েতে লজ্জা করে কিন্তু বনে বনে কিন্তু লজ্জা করে না বোন দেখবে হ্যাঁ ভাবি দেখবে রক্তের রঙ দেখাবে এগুলো করতে হবে যারা ভাষায় অভিজ্ঞ রয়েছেন তাদের যদি পার্থক্য করতে পারে অভ্যাস নেই তাহলে পার্থক্য আমল করবে এটি হচ্ছে হাজ মাহাবু শাহি আল হানাবিল্লা শাফি এবং হামবেলি মজাহের ইবিন তেম রাহম আল্লাহ মতটি পছন্দ করেন যেমন শৌখানি ইবিনে বাস ইবিন ওসাইম রাহম আল্লাহ জামিয়ান তার এই মতটি পছন্দ করেছেন কারণ আল্লাহ রাবেন কি বলে সুরা বাখা দুশো বাইশ নম্বর আয়াতে ওয়েস আলুন কানিল মাহিদ লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে হে নবী হাইজ মাসিক সম্পর্কে কোনো আজান সেটা হচ্ছে হ্যাঁ নোংরা কষ্টদায়ক বস্তু নোংরা নাপাক বস্তু ফেহাতা জেল নেশাফিল মাহির ওলা তাকার বোন হাত্তা এথর না যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়েছে মানে রক্তবন্ধ না হচ্ছে ফায়দা ততাহা না ফায়াত না আজান তো যতক্ষণ পর্যন্ত তার আজা আছে আর পার্থক্য করতে পারছে তাহলে পার্থক্য আমল করবে আর মাসিকের যে লক্ষণগুলি রয়েছে সেগুলি বুঝতে পারছে হাদিস থেকে দলিল যেটা বেশি স্পষ্ট হবে আনহা থেকে বর্ণিত উমে সাল্লাম মুসলিমের বেইনা আনা মান মানব বলছেন যে আমি নবী সালামের সাথে ছিলাম উমে সাল্লাম কে নামের সহধর্মেনি জি ওমিন্দের জননী নি মুস্তা জি আতুলফি হামি চাঁদরে শুয়েছিলাম হঠাৎ মাসিক চলে এসে ফানসাল তো চুপ করে আমি বেরিয়ে পড়েছি ফাঁকাল তো সিয়া জাতি তারপরে মাসিক ঋতুর যে কাপড় নিয়ে নিলাম তাহলে আনোফিসতে কি ব্যাপার মাসিক চলে এসছে না তাহলে নকলত নাম ফি ডাকলে তা তুমি খামিয়েলা সে করল এই হচ্ছে হাদিস মাসিক এসছে আর মাসিক বুঝতে পেরেছে পার্থক্য করতে পারছে তাহলে পার্থক্য আমল করবে মাসিক যখন বুঝতে পারেছে তখন বলে ঠিক আছে মাসিক একটি আশা রয়েছে আয়সারদ আল্লাহনা থেকে এটা আরও স্পষ্ট বোখারিতে রয়েছে মোহাদিস মালিক রয়েছে কানা তাব আস এলে বৃদ্ধির জাতি মা আয়সারদ আল্লাহনা যেহেতু আলেমা ছিলেন ফকিহা ছিলেন তো তার কাছে মদিনার মহিলারা কোন একটা আপনার ডিব্ব্যা ডিব্বা বুঝেন হ্যাঁ কোটা শান্ত কোটা কোটা নিয়ে পাঠালেন যাতে থাকতো ফি আল কুদরা হলুদ বর্ণ অথবা মেটলে বর্ণ মাটির রং মাটি যদি গুলে দেন যে রঙটা হবে অথবা হলুদ রঙ এই রকম রঙের রক্ত ফাতাকুল তখন বলতেন তাজাল না তাড়াহোঁড়া করিও না হাত তারাই নাল কাসাতাল বেগে তখন পর্যন্ত সাদা বর্ণ না দেখবে তাহলে মাসিকের সময়কালের ভিতরে যদি এমনটা হয় হলুদ বর্ণ অথবা মেটলের রং তাহলে মাসিকের রক্তের সময় মাসিকের আগের অভ্যাস থাকলে ওর মাঝখানে তাহলে এটা মাসিক কিন্তু মাসিকের যে রক্তের অভ্যাস রয়েছে তারপরে যদি হয় তাহলে আরেকটি হাদিস আসছে যে সেটাকে আমরা কিছুই গণ্য করতাম না মানে সেটাকে মাসিক বলে গণ্য করতাম না পাক ভিতর হওয়ার পরে সাত দিন অভ্যাস ছিল সাত দিন যাওয়ার পরে সাত দিন রক্ত হইল মাসিকের মতো আর তারপরে হলুদ বর্ণ বা মেটলে বর্ণ তাহলে সেটা তখন মাসিক নাই কিন্তু মাসিকের সময় বা প্রথম যদি এমনটা যতক্ষণ পর্যন্ত সাদা না দেখবে সাদা তার মানে পানি পানি তরল পানি সাদা রঙের আসতে আছে তাহলে বোঝা গেল যে পাক পবিত্র হয়ে গেছে তাড়াতাড়ি গোসল করতে নিষেধ করলেন যতক্ষণ রক্ত বন্ধ না হবে চার নম্বর অবস্থা এমন মুস্তাহাজা এমন ইশতেহাজার রোগী যার অভ্যাস নেই আর পার্থক্য করতে পারছে না আল্লাহ একবারই আরবি আগের অভ্যাস প্রথম আর তারপরে পার্থক্য করতে পারছেন না এ কি রকম রক্ত শুরু থেকে ওই লাল রক্ত আর কোনো গন্ধ পাচ্ছে না গোটা মাস ধরে চলতে আছে পঁচিশ দিন বা ত্রিশ দিন চলতে আছে তাহলে কি করবে এখন এটার উত্তরটা একটু মুশকিল আপনাদের জন্য তাই না কি উত্তর হইতে পারে কেউ জানা আছে হ্যাঁ হাদিসের উত্তর আছে নেই আর রক্ত রক্তদেহে কোনো পার্থক্য করতে পারে না তা হইলে অধিকাংশ মহিলাদের কতদিন মাসিক থাকে সেই অনুযায়ী আমল করবে গোটা দুনিয়ার তো পরিসংখ্যান নিতে পারবে না নিজের বংশের তার মায়ের কয়দিন অভ্যাস তার বন্ধের কয়দিন অভ্যাস হ্যাঁ তার ফুফুদের কয়দিন অভ্যাস তার খালাদের কয়দিন অভ্যাস কারণ এগুলোর সাথে কিসের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে জি নিসা অধিকাংশ মহিলা পরিবারের তাদের যে কয়দিন সেই কয়দিন মাসিক ধরবে আর বাকিটা তাহলে দেখছে তার মায়ের হচ্ছে সাত দিন বনগুলি ছয় দিন সাত দিন হ্যাঁ ও খালাদেরও মোটামুটি ওই রকম ফুফুদেরও মোটামুটি দেখা যাচ্ছে অধিকাংশ আমার আত্মীয় সজ মহিলা রয়েছে হ্যাঁ তাদের এই রকমই তাহলে ছয় দিন হলে ছয় দিন সাত দিন ছয় দিন সাত দিন শব্দটি হাদিসে রয়েছে জি এই মর্মে হাদিস দলিল হচ্ছে হামনা বিনতে জাহাস জাহাসের মেয়েগুলি এর বলেছি জাহাস নামক যে ব্যক্তি ছিলেন তার সবগুলি মেয়ে সাহাবিয়াত সবগুলি মেয়ে এ রক্ত প্রদার ইস্তাহাদা রোগে আক্রান্ত ছিলেন সোহান তাদের বংশীয় রোগ সব বনের কয়েক বোন ছিলেন হামনা বিনতে জাহাস নবিসাল্লামের শ্যালিকা নবিসাল্লামের বিবির নাম ছিল জেনবিনতে তার ওই রোগ ছিল তিনি বললেন হামনা বিনতে ইয়া রসুল আল্লাহ রসুল জিদুলা ভাইকে এ নেই রাতান শরীদা আমার ইস্তিহাজ আসছে খুবই বেশি প্রচণ্ড বেগে এবং খুবই বেশি কবিরতন শরী দাতেন একবার তারা ফি হা তাহলে আপনার মতামত কি তাহলে শ্যালি কেউ ফেতনার যদি আশঙ্কা না থাকে দুল্লা ভাইকে বা ভগ্নিপতিকে কি করতে পারবে মাসলা জিজ্ঞেস করতে তো ফেতনার যদি আশঙ্কা থাকে তাহলে তখন নয় এই রাস্তা বন্ধ করতে হবে গত সপ্তাহে কিন্তু আলোচনা করেছি যে এখানে দেখবেন যে ফেতনা আশঙ্কা সেখানে দূরে যে কোনো মহিলা কিন্তু মহিলার উত্তর দিতে গিয়ে ফেতনা আশঙ্কা থাকবে মুফতির জন্য যাইজ নয় ফেতনা দেওয়া মহিলাদেরকে আর মহিলাদের জন্য জায়েজ নয় এই রকম মুফতির কাছ থেকে ফেতনা ঠিক ওই রকম কিন্তু যদি ফেতনার আশঙ্কা না থাকে অসুবিধা নেই আর সবচেয়ে ভালো হচ্ছে নবী শাসনের মতো মাসুমকে নবী শাসন মাসুম আজকালকার ভালো ভালো মানুষের পদস্থান করতে পারে সুতরাং কারো সামনে ঠিক আছে শাইলিকা জিজ্ঞেস করছে তার বোনের সামনে স্ত্রী সামনে আছে কোন মহিলা প্রশ্ন করছে কোনো সাইককে তার স্ত্রীর সামনে আর ব্যাচেলার থাকবে স্ত্রী কোথায় আছে পাঁচ হাজার মাইল দূরে আর ফতুয়া দিচ্ছে আর কত না ফেতনায় লিপ্ত হচ্ছে আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে তারপরে যুবক মানুষ না না এগুলো আরও ফেতনার লক্ষণ না এখনও মহিলাদের আকর্ষণ আছে যে সাইকে যদি বিয়ে বসতে পারতো সাইকের সাথে আর সে ওরও ওরও মন আছে যে আমি হ্যাঁ একাধিক বিয়ে করবো এরকম ভালো কপ পেয়ে গেলে তাহলে এ তল আসে ও তল আসে সেতনার আশঙ্কা আরও বেড়ে যায় কি না কিন্তু মহিলারা কি চাইবে পঞ্চাশ ষাট বছর মানুষকে বিয়ে করতে চাইবে না তাহলে খালাস এইরকম সাইকে আসলে আর ভয় নেই কারণ ও মহিলাই চায় না তাহলে সেতনার আশঙ্কা দিক থেকে বন্ধ আর ইও বেচারা ছেলে বড়ো হয়ে গেছে ও আস ও ঝামেলাতে এতদিন গেলে আগেই যেত না হ্যাঁ এখন যায়নি তার মানে যাবে না তাই না তাহলে সম্ভাবনা কম আছে সম্ভাবনা ফেতনার কিন্তু সম্ভাবনা কম নবিশাসনকে জিজ্ঞেস করেন হামদ জাহাজ ফামা তারা ফিহা এই ক্ষেত্রে আপনার মত কি কি করবো তার মানে আপনি ও শ্যাম আমাকে সলাদ সেমে বাধা দিয়েছে আমি না সলাদ করতে পারছি না শ্যাম রাখতে পারছি থাকা মানে খুব বেশি যখন আসছে তোমার তাহলে তোমার জন্য তুলোর উপদেশ দিচ্ছি যে তুলো ব্যবহার করো সেই রক্তের জাগে তাহলে রক্তগুলি প্রবাহিত হবে না জি আজকাল তুলোর প্রয়োজন নেই বলেছি এর আগে যে পাম্পার্সের ব্যবস্থা আছে বড়োদের পাম্পার্স আছে যে অথবা এই ধরনের কিছু তালা তো তখন বলছেন হামা হুয়া আকসল মিজা আলেক তুলো দিয়ে কিছুই হবে না এত রক্ত সাথে সাথে তুলো ভেজে যাবে তখন নবিসাল বলে ইন্নামা হাজা রিক যা তুমি রাখা জাতি শৈতান বা রাখ যা তুমি রাখা শৈতান এটি হচ্ছে শয়তানের একটি লাথির আঘাত রিকা বলা হয় লাথ মারাকে শয়তানের আঘাত শয়তান আঘাত করে শয়তান আদম সন্তানকে বিশেষ করে মমিন মুসলিমদের হ্যাঁ ক্ষতি করতে চায় শারীরিকভাবে হোক দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে আর্থিক সব দিক থেকে ক্ষতি করতে চায় শয়তান কখনো আদম সন্তান কল্যাণ চায় না শুধু জাহান্নামে নিয়ে যেতে চায় না ওটা তো চায় দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে চায় দুনিয়ার কত বিভিন্ন বিপদে ফেলতে চায় যে তারা ওয়ালাতাত তাবিখুত ওয়াতিশ আল্লাহ রাব্বুল আলামিন জন্য বারবার করে কোরআন একাডেমে সম্বোধন করে শয়তানের পায়ে পাদিও না শয়তানের পথে চলিও না শয়তান অনুসরণ করিও না এটা শয়তান আঘাত করেছে তার মানে এটা মাসিক ঋতু নয় নারী এত বেশি কেন হবে এত এত বেশি দিন কেন হবে ফাতাহায় তাহায়্যাদি সিত্তাতায়াম আও সাবআহ হি ইলমিল্লাহ তাআলা আল্লাহর মহা জ্ঞানের ওপর নির্ভরশীল হয়ে তুমি ছয় দিন অথবা সাত দিন মাসিক ধরে নাও ছয় দিন বা সাত দিন মাসিক ধরে নাও সারা পৃথিবীর যদি কেউ পরিসংখ্যান বের করে অধিকাংশ মহিলাদের মাসিক ঋতুর সময়সীমা হচ্ছে ছয় দিন অথবা এর কম যখনই করতে যাবেন সংখ্যা কমে আসবে পাঁচ দিন চার দিন তিন দিন এর বেশি যখন করতে যাবেন যে দশ দিন তখনও সংখ্যা কমে আসবে বারো দিন পনেরো দিন আরও সংখ্যা কমে আসবে মহিলাদের তো অধিকাংশ মহিলাদের এতে বার করতে হবে বা তাদের অবস্থার আমল করতে হবে সোমাক্তশিলি ছয় সাত দিন যখন হয়ে গেল তখন রক্ত প্রবাহিত হইতে তা গোসল করো হ্যা রা আইতে যখন তুমি ভাবলে আন্নাকে তাহরতে গোসল করে নাও তুমি তারপরে তুমি পাক হয়ে গেছো অস্তান কাইতে আর পরিষ্কার হয়ে গেছো মানে এখন আমি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি আর আমার এটা মাসিক নাই তাহলে কী করতে হয় বাকি দিনগুলি গোটা মাস ধরে কি আসছে রক্ত আসছে হাজার বলছে ফাঁসাল্লি আরমা ওয়াইশিন আউ ওয়াইশিন যদি ছয় দিন ধরেন মাসিক তাহলে মাসে আর কয়দিন বাঁচে তাই চব্বিশ দিন অথবা তেইশ দিন বলছেন এই জন্য তারপরে সালাত আদায় করো চব্বিশ দিন অথবা তেইশ দিন সাত দিন ধরলে তেইশ দিন আর যদি ছয় দিন ধরো তাহলে চব্বিশ দিন তারপরে অসুমি শ্যাম পালন করো হাজার অবস্থায় তাহলে রোজাও রাখবে আর সালাতও পড়বে এই ক্ষেত্রে রসরুল্লা আরও বলেছিলেন যে তালাজ্জমি তাহাই তাহাই ফিকুল শাফে এলমিল্লা হাসি তা তাইয়া অসাপাতে পাত আবু দত্তের বিজিত রয়েছে হাদিসটি যে শক্ত করে বেঁধে নাও যাতে রক্ত কাপড়ে ছড়িয়ে না পড়ে বা সলাতের স্থানে মশাল্লাই না পড়ে মসজিদও আসতে পারে মহিলা আর এই স্নেহাদার অবস্থায় তো যেন মসজিদ খারাপ না হয় অথবা মুসাল্লা খারাপ না হয় কাপড় খারাপ না হয় এই জন্য বেঁধে নাও আর তারপরে মাসিক ধরে না প্রতি মাসে আল্লাহর এলেমের উপর নির্ভর করে ছয় দিন অথবা সাত দিন আবু দাউদ দুশো আটচল্লিশ নম্বর হাত তিরমিজি একশো নম্বর হাদিস হাদিসটি হাসান আর আগেরটা ছিল না এই হাদিস আবু দাউদেই রয়েছে আর তিরমিজিতে রয়েছে জি আর একটি মশলা বলবো ইস্তেহাদা সম্পর্কে তারপরে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ জি সেটা হচ্ছে ইস্তেহাজার রোগী যে অতিরিক্ত রক্ত হচ্ছে মাসিকের পরে সেই সময় স্বামী সহবাস করতে পারবে কিনা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ কি জানা আছে করতে পারবে ইনশাল্লাহ আপনার নাইয়ের দিকে যাবেন না তাই না আপনারা তো পুরুষরা নিজেদের সুবিধে চান তাই না বলছেন ইতালাফা লি জাইল মুস্তাহাজা মোস্তাহাজার রুগীর সহবাস জায়েজ না না জায়েজ এ সম্পর্কে ওলামাদের ইখতালাফ রয়েছে কিন্তু জাওয়াজু সহি বিশুদ্ধ মত হচ্ছে যে জায়েজ কারণ শরীয়তে ইসতেহাজার অবস্থায় সহবাসে বাধা দান করা হয়নি আর এটি হচ্ছে অধিকাংশ আইম্মাইকেরাম ওলামাদের মত এবং সৌকাত রাহম বলছেন ওয়ালাম ইয়ারের ফিশারেজ শরীয়তে এমন কোনো দলিল নেই কোরআন হাদিসে যে অতিরিক্ত রোগের কারণে যে ব্লিডিং হচ্ছে এই অবস্থায় সহবাস করা যাবে না যেহেতু রক্ত সবসময় প্রবাহিত হতে আছে এই যুক্তিতে কারণ শরীয়তে এমন কোনো বাধা নিষেধ নেই একটি দলিলও আছে সোনেন আবু দাউদ হাদিস নম্বর দুইশো পঁয়ষট্টি ইক্রেমা আল্লাহ বর্ণনা করেছেন উম হাবি বা তা তুস্তাহাদ উম্মে মে হাবিবা ইয়াল্লাহ তালা আনহা উম্মে হাবিবা বিনতাবি সুফিয়ান জি তার কি হয়তো ইস্তেহাজা হয়তো রক্তপ্রদার না ও মে হাবিবা এ আবি সুফিয়ান তো নবী সাল্লাহর সাঁওবি ইনি হাবিবা হচ্ছেন ও মেহাবিন আবি জাহাস ওই যে আবু জাহাজের মেয়ে হামনা নবিন তাবি জাহাজ আর জৈনবীন তাবি জাহাজ আর ওম্ মে হাবিবিন জাহাজ তো তিনজন বড়ের নাম আমরা জানলাম তার মধ্যে একজন নবী সাল্লামের সহধর্মিনী তার নাম জৈন বিনতে জাহাজ ওম হাবিবা বিনতে জাহাজ তুস্তাহ তার মাসিক ঋতু হইত পরে ইস্তেহাজা হইত ইস্তেহাজা রোগের কারণে ব্লিডিং হইত ফাঁকানা জৌজা ইয়াকা তার স্বামী তার সাথে সহবাস করতেন রসুল্লাহ বদ্য সাই যদি না হইত তাহলে সাথে সাথে ওহি নাজেল হইত এবং নবীকে জানিয়ে দেওয়া হইতো যে তোমার উন্মতের লোক তোমার সাহাবিরা আরাম কাজ করছে সুতরাং তুই সাবধান করত করতেন না হ্যাঁ ওহির দরজা বন্ধ হওয়ার পরে কে কী করছে আল্লাহ ভালো জানছেন আর কোনো শরীয়তের নতুন কোনো বিধান আসবেন এবং জানানো হবে না যে আপনারা কে কী করছেন না করছেন তাই না কিন্তু নবী সাল্লা সাল্লামের জামানায় এমনটা অসম্ভব ছিল যদি নাজায় হতো আবুদাউদ্দিন হাদিস সলাতের ক্ষেত্রে কি করবে আর একটা মশলা না বলে অসম্পূর্ণ থেকে যে দিতে বিষয়টা রোগের কারণে রক্ত আসছে মহিলার মশলা হলো যে সলাৎ করবে তাই না কিন্তু সলাৎ পড়ার নিয়মটা কেমন হবে প্রথম যেটা আবশ্যক সেটা হচ্ছে প্রত্যেক সলাতে জন্য উজু করবে প্রত্যেক সলাতের জন্য উজু করবে আর এর ওপর কি আস করে নেন যতগুলি এই এইরকমের রোগী যাদের নাপাক বস্তু শরীর থেকে সবসময় বেরোতে থাকে সে পুরুষ হোক আর নারী হোক তাদের বিধান হচ্ছে যে প্রতি শুরু প্রতিহরে যেন উজু আসরে যেন উজু এমনটা হবে না যে আমি মাগের উজু করেছিলাম আর শীতকাল ও মাগরে উজু তো আছে এসা পড়েনি এটা চলবে না ইস্তেহাজার রুগী তারও আর এই এইরকম পুরুষদের যেমন একটা রোগ আছে পুরুষদের স্যালেসুল বল আরবিতে মানে পেশাব সব সময় ফট 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 করে ফোটা পেশাবের ফোটা পড়তেই আছে শুনেছেন এরকম রোগীর কথা আল্লাহ হেফাজত করে মুসলিম ভাই বন্ধু মহিলাদের এই রোগ হইতে পারে পুরুষের হইতে পারে পাক থাকতে পারে সবসময় পেশাব আসছে দিন সম্পর্কে জ্ঞান না থাকলে নামাজই পড়বে না বলছে আমি তো সবসময় কাপড় খারাপ যেমন বেনামাজির কাপড় থাকে খারাপ থাকে তো এর তো আসলেই কাপড় খারাপ তাই না আমার কাপড় খারাপ আমি কি নামাজ পড়বো চলবে কি করতে হবে না প্রত্যেক ওয়াক্তে লজ্জায় নাও পড়ছে আর তারপরে উজু করে নাও আর তারপরে পড়তে থাক সলাতের অবস্থায় পড়তে থাক উজু করার পরে পড়তে থাক অসুবিধা নেই এটা হচ্ছে প্রথম হুকুম নবী সাল্লা এই হুকুমে রয়েছে উজু করতে এটা আবশ্যক দ্বিতীয় যে মাস আল্লাহ ইশতেহাজার রোগীর সলাতের ক্ষেত্রে সেটা হচ্ছে মুস্তাহাব অজীব নাই সেটা হচ্ছে দুই অক্ত জমা করবে আর প্রত্যেক দুই অক্তের জন্য একটা করে গোসল করবে তাহলে দিনে তিনবার গোসল করবে জহর আসর একটা গোসল মাগরে মেশার জন্য একটা গোসল আর ফজরের জন্য একটা গোসল তিনবার গোসল করবে গোসল করলে শরীর ঠান্ডা হয় ঠান্ডা হলে রক্ত কম প্রবাহিত হয় এই হেকমতে আর এছাড়াও বহু হেকমত আল্লাহর দিনে শরীয়তে রয়েছে হ্যাঁ আর গোসল করলে পবিত্রতাও বৃদ্ধি পেল দিনে তিনবার গোসল করলো তো এভাবে গোসল করে কিন্তু এটা আজেপ নয় এটা করতে পারলে ভালো যদি রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা না থাকে হ্যাঁ কারো সর্দি কাশির রোগ অ্যালার্জি রোগ ঠান্ডা লাগা রোগ এই তো এই নমোনিয়াও এই পারে এরকম আশঙ্কা থাকে তাহলে করবেন যদি আলহামদুলিল্লাহ পানি সৌদি আরবে যেমন আপনি শীতকালেও গরম পানির ব্যবস্থা হয়তো বাসায় আছে সুন্দর কোনো অসুবিধা নেই তিনবার করে গোসল করেন মোস্তহাব এটি কাজটি হচ্ছে মোস্তহাব এই ক্ষেত্রে কি করবেন কোন সময় পড়বেন বলছেন তোয়া জহর আসরের পূর্ব পর্যন্ত জোহরটাকে বিলম্ব করেন শেষ সময় আগে বলেছি জামা সুরি বাহ্যিক জমা করা একত্রিত করা তাহলে আসরের আজান হচ্ছে আজকাল শুভ তিনটায় তিনটার সময় জোহর পড়েন আর জোহরটা পড়া হলো আর যে আসরের সময় শুরু হতে যাচ্ছে ওই সময় মানে সাথে সাথেই আপনি কি করলেন আসরটা নিলেন এইভাবে মা আর এসার মাঝামাঝি দেড় ঘন্টা সূর্য ডুবার পর থেকে দেড় ঘন্টা বা সোয়া ঘন্টা সোয়া ঘন্টা আসলে কিন্তু দেড় ঘন্টা সৌদি আরবের এটা আইনে কাফের আইনে রয়েছে সরকারি অর্ডার তবে এক ঘন্টা পনেরো মিনিট পর এসার সলাতের সময় শুরু হয় তার আগে নয় আমাদের দেশের মানুষরা মনে করে মাগরেবের সময় এত সংকীর্ণ যে দশ মিনিট মধ্যে পড়ে না সারলে কাজ হারিয়ে যার ফলে না টাকা পড়া সময় দেয় না উজু করার সময় দেয় আজানের সাথে সাথে মাগরে শুরু করে দেয় দেয়দের খেলাফ কাজ হয় দিন জানে না আর নাহলে দিন জানলেও দেশাচার ধর্ম কর্ম করে সুতরাং আমল করে না হাদিসের এর ওপর জি এই সোয়া ঘন্টার মধ্যে আপনি মাগরেব পড়েছেন মাগরেবের রক্তে যদিও আউয়া রক্তে পড়া উত্তম জি তাহলে প্রায় এক ঘন্টা পরে মাগরেবের সলাদটা পড়লো চড়্য ডুবার আর তারপরে এসার সল্লাদ পড়লো এইরকমটা করবে হ্যাঁ জি জামাবাই না সলাদ দেন তৃতীয় সেটা যদি করে সেটা কোনো সাহাবিয়ার আমল ছিল না হুকুম ছিল না কিন্তু সেটা হচ্ছে প্রত্যেক সালাতের জন্য গোসল পাঁচবার গোসল তিনবার গোসল না করে পাঁচবার গোসল ফাঁকা লেকুল্লেসাল এক মহিলার ইসতেহাজা ছিল সে প্রতি অক্ গোসল করত যদি কেউ যদি মনে করে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমি পাঁচবার গোসল করলে কোনো অসুবিধা নেই পাঁচবার গোসল করত জি যত গোসল করবে তত ভালো এই ছিল ইস্তেহাজা সম্পর্কে বিস্তারিত আলোচনা এতে আজকে পুরো সময় নিয়ে নিল বাকি কিছু হাদিস আমরা পড়ি জি নয় নম্বর অধ্যায় বলছেন বাবু আসলে দামিল মাহিজ এ অধ্যায় হচ্ছে মাসিক রক্ত ধোয়া সম্পর্কে মাসিক রক্ত সবার মতে না পাক সবার মতে না পাক 307 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছে فاطمه بنت منذر اسما بنت ابو أن থেকে بكر رضي الله تعالى عنه اسما رضي الله تعالى عنهما بانهم থেকে انها قالت إني বলেন سالت امراه رسول الله صلى الله عليه وسلم জনৈক মহিলা রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন فقال بولن يا رسول الله يا رسول আরা এটা এহদান আচ্ছা বলুন তো আমাদের কোনো মহিলা এই যে আশা বা বা দাম কাপড়ে যদি তার রক্ত লেগে যায় মাসিকের রক্ত মিরাল হাইজাতে মাসিকের রক্ত তাস না তাহলে কী করবে কাপড়ে রক্ত লেগে আছে সলাদ পড়তে হবে আর তখন তো এত বেশি কাপড় ছিল না যে কাপড় বয়দেলে নাও আজকাল বলা চলবে আজকাল আমার তো বলে যে কাপড় আছে কাপড় বয়দলে নাও কেউ যদি বলেন কাপড় নেই আমার কাছে আমি বাইরে আছি ওইটাই কাপড় তাহলে তো তখন নবিসাল্লামের ওই জামানায় যে কাপড়ের অভাবে যেমন ফতোয়া দিয়েছেন ওই ফতোয়াই তখন কেমন করবে সেই মহিলা ফাঁকালা রসুল বললেন এ যা কারো কাপড়ে যদি রক্ত লেগে যায় ফালতাক রসু সেটাকে ঘষা দিয়ে নেবে নখের অগ্রভাগ দিয়ে ঘষা নখ দিয়ে ঘষাটা বেশি ভালো হয় হাত দিয়ে ঘষার চাইতে হ্যাঁ কারণ মাসিকের রক্ত গাঢ় ঘষা দিবে না হালকা করার জন্য রক্তটাকে হালকা করার জন্য পানির অভাব ছিল আরও দেশে ঘষা দিবে সোমালে তান হবে মাইন তারপরে পানি দিয়ে ধুয়ে নিবে না দাহা মানে এখানে ধুয়ে দেওয়া না দুটো অর্থ হয় ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কখনো পানি ছিটিয়ে দেওয়া হয় এখানে ছিটিয়ে দেওয়ার অর্থ যথেষ্ট না বরং ধুইতে হবে সোম্মালে তুসাল্লি ফি তারপরে তাতে সলা তাদের করবে পানি বেশি থাকলে মানে তিনবার ধুইবেন উত্তম কিন্তু তিনবার কথা নবিসেন বলেননি ধুইলেই হইল পরিষ্কার হইলেই হইল তিনশো আট নম্বর হাদিস মা এস আল্লাহ তালাতে তিনি বলছেন কানাত এহদানা তাহিজ আমাদের মাঝের মহিলারা মানে সাহাবিয়াত মহিলারা তাদের মাসিক হইতো সুম্মা তাক্তারে সোদ্দা বেহা তোহ রেহা যখন পাক পবিত্র হইতো যে এখন সলাদ করতে হবে আর কাপড়ে কি লেগে আছে মাসিক রক্ত লেগে আছে বলছেন তখন রক্ত নিজ কাপড় থেকে কি করত ঘষা দিয়ে ঘষা দিত ডাক্তারেস মানে ওই যে তাকরুসু কারাসা একরসু একই অর্থ ইফতারাসা বাবে ইফতিয়াল এবং কারাসা একরসু একই অর্থ ঘষা দিত ফতাক সেলু তারপরে ধুয়ে দিত পানি ওতান দহ আলা সা এ আর তারপরে গোটাটাতে পানি ছিটিয়ে দিত অসা দূর করার জন্য আর কোথায় কী জানি লেগে আছে নাকি সুম্মা তো সালিফ তারপরে ওই কাপড়েই সলাত আদি করত তাহলে বোঝা গেল ওই কাপড়েই সলাত আদায় করা যাবে কোনো অসুবিধা নেই দশ নম্বর অধ্যায় বাব এতেকাফিল মুস্তাহাজা রক্ত প্রদরের রুগী যে ইস্তেহাজা অবস্থায় আছে অতিরিক্ত ব্লিডিং যার হচ্ছে মাসিকের পরে এইরকম রুগী কাপ করতে পারবে কি না কারণ এতেকাফ এক এবাদত দুই নম্বর এতেকাফ হলে মসজিদ অবস্থান করতে হয় আর মসজিদে যখন অবস্থান করছে তো সলাতেও পড়বে তাহলে যার জন্য মসজিদ অবস্থান করা আর এতেকাফের মতো নফল এবাদত এগুলো সুন্নত এবাদত তার জন্য তো ফরজ তাহলে অবশ্যই করতে হবে তাহলে সলাতেও পড়বে হ্যাঁ ইস্তেহাদার অবস্থায় আর সে আমার রোজাও রাখবে আর কি করবে এতে কাপও করতে পারে যে আর মসজিদে অবস্থান করতে পারে রক্ত যাতে করে মসজিদে ছড়িয়ে না যায় বা পড়ে না যায় কাপড়ে না লেন সেজন্য তার ব্যবস্থা রাখবে তিনশো নয় নম্বর হাদিস মা এসি আল্লাহ তালিতা নবীশ এ তাকাফা কফা মাহ বাদিস নবী সাল্লামের সাথে তার জনৈক্য স্ত্রী কি করলেন এতে কাফ করলেন নবিসাম মসজিদে এতে কাপ করছেন আলাদা করে ঘিরে আর মহিলা কক্ষে মহিলার দিকে যে যেদিকটা মহিলা মুসাল্লান সেদিকে নবীলামের কোন এক স্ত্রী এতে কাফে ছিলেন ওয়াহিয়া মুস্তাহাজা ইস্তিহাজার অবস্থায় আর নবী যেমনটা জানি জাইনাবিনতে জাহাশের কি হইতো ইস্তেহাজা হতো তাহলে জাইনাবিনতে জাহাশী হয়তো ছিলেন আল্লাহ তালার তারা দম রক্ত দেখতে পাবেন যে কিসের রক্ত আসছে ইসতেহাজা রক্ত রোগের কারণ ফারুক বামা ওয়াজাতি তাস্তা তাহ তাহমিনা দম রক্ত প্রবাহিত হইতে আছে তখনকার তো এরকম ব্যবস্থা ছিল না তখন রক্ত যাতে করে জমিনে মসজিদে না পড়ে যায় সেজন্য একটা পাত্র নিচে রেখে দিতেন চলা দেখা দেখার সময় দাঁড়িয়ে আছেন অথবা শুয়ে আছেন তো পাটা একটু যদি নিচে সে একটা পাত্র রেখে দেয় সেই পাত্রের রক্তগুলি পড়লো বাইরে তখন ফেলে দেওয়া হলো রক্ত যাতে মসজিদে পড়ে না যায় বলতেন যে বলছেন যে ফারুক মামা কখনো কখনো কী করতেন ওয়দা আস্তা একটা তস্ত তস্ত শব্দটি কিন্তু আমাদের দেশে আমরা শুনেছি সময় কোনটাকে বলে যেটাতে হাত ধোয়াই মেহমানদেরকে দেখেছেন একটা থাকতো আমাদের কিসের ওটা হ্যাঁ সেলিমচি বলছে না কি বলছেন হ্যাঁ হ্যাঁ ওই ওটা ওই আগের যোগ কিন্তু এর থাকতো পিতলের বা এর তামার থাকতো বা কাঁসার এরকম থাকতো তো দেখে দিতেন এখানে আমা বলছেন যে আন্না আয়েসাত রাত মাল অসফুর আয়সা আল্লাহ আনহা দেখলেন একটু রঙ্গিন পানি রঙ্গিন পানি অস্ফুর একটা হলুদ রঙের মতো পানি জি বা জাফরানি রঙের পানি জি হ্যাঁ অসফুর একটা ঘাস ওই ঘাসে রঙাইলে জাফরানি রঙের কাছাকাছি হয় জি কাল সকাল বললেন এই পানিটা যে জাফরানি রঙের পানিটা এমন রঙের যে কানা ফোলানা অমুক মহিলার ইস্তেহাজার রক্ত এই রঙই কারণ ইস্তেহাজার রক্ত কখনো কখনো একবারে রক্তের রং লাল না হয়ে কি পারে সেটা একটু হলুদ ভাব হইতে পারে রক্তের সাথে লালের সাথে হলুদ মিশ্রিত তৈরি তিনশো দশ নম্বর হাদিস মা এজি আল্লাহন হাতে বর্ণিত তিনি বলছেন এই জনক এক বিবি রসুল্লা সাথে এতে কাফ করেন ফাঁকান তার একদম সুফরা তিনি রক্ত দেখতে পেতেন ইস্তেহাজার সুফরা আর হলুদ বর্ণ তাহলে ইস্তেহাজার অবস্থায় কখনো কখনো হলুদ রঙে আসে কখনো লাল আসতে পারে অত্যস্ত তাহা তাহা তখন তস্ত একটা পাত্র তার নিচে থাকতো যাতে করে মসজিদে না পড়ে ইহা তো সাল্লি আর তিনি সলা তদায় করত তাহলে দাঁড়িয়ে সলাাত আদায় করার সময় জি নিচে রেখে দিল যাতে করে পড়ে না যায় তার চাইতে ভালো হচ্ছে কি যে বেঁধে নেবে হ্যাঁ যেটাকে নেংটি কষে নেওয়া গত সপ্তাহে বলেছিলাম তাই না জি কাঁচা বেঁধে নেওয়া এটা যে কোনো স্তরে যে কোনো দেশের গরিব মহিলারও করতে পারবে কিন্তু যদি আজকাল মানুষের কাছে পয়সা আছে আর সেই যে পাম্পার্স ব্যবহার করে তো সেটা বেশি ভালো জি যাতে রক্ত ইদিগদি ছড়িয়ে না যায় কাপড়ে অথবা অস্তিদি সালাত আদায় করতেন তিনশো এগারো নম্বর হাদিস মায়েশা রাজি আল্লাহন হাতে বর্ণিত বলছে আন্না বাদা উম্মা হাতিল মমিনিন মমিনদের জনৈক জনৈকা জননী তিনি এ তেকাফ এ তেকাফ করেছিলেন ওয়াহিয়া মুস্তাহাজা ইস্তিহাজার অবস্থায় রক্ত রোগের অবস্থায় তাহলে বুঝা গেল এই অবস্থায় এ করা যাবে এ করে মানে মসজিদ অবস্থান করা আর এবার বন্দী করা ফরজ নফর এগারো নম্বর অধ্যায় বলছে বা বোন এই হাজাত ফিহি কোন মহিলা কি এমন কাপড়ে সলা তাদের করতে পারবে যেই কাপড়ে মাসিক হয়েছে মাসিক হয়েছে ওই কাপড়ে মাসিক লেগেছে ওই কাপড়ে সলা তাদের করতে পারবে হ্যাঁ ওই জায়গাটুকু ধুয়ে নিলে যেমন হাদিস পড়লাম ওইটাই তিনশো বারো নম্বর হাদিস বলছেন মুজাহিদ প্রখ্যাত তাবেই রহমতুল্লাহ হালে আয়েশা রাজি আল্লাহনা বলেছেন তার থেকে বর্ণনা করছেন মা কান আলে এহদান ইল্লা সৌবন ওয়াহিদ আমাদের কারো একটির বেশি কাপড় ছিল না আল্লাহ নবী সাল্লা সাল্লামের সহধর্মেনী উম্মাহাতুল মমেনিন তারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রমণী তাদের একটির বেশি কাপড় ছিল না তাহলে সেই কাপড় দিয়ে দিলে ঘরে লুকিয়ে বসে থাকতে হইতো আর তারপর কাপড়টা শুকাইতো তারপর তখন সেটা কাপড় পরিধান করতে জি অথবা ছোট্ট একটা কাপড় আছে আসল যে কাপড়টা সেই কাপড়টা যেটাতে সলাদ পড়া যাবে শরীর ঢাকবে সেই কাপড়টা ধুয়ে দিয়েছেন তখন ছোট্ট একটা কাপড়ে রকম করে যেটা জরুরি সত্য সেটা ঢাকছেন আর বাড়িতে লুকিয়ে আছেন কত অভাব ছিল তারপরও কত মর্যাদা আল্লাহর কাছে তাহলে বোঝা গেল যে ধন সম্পাদ এগুলো কিছুই না হ্যাঁ আর দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী এগুলি কিছুই নাই কোনো মূল্য রাখে না যদি আখেরাত সুন্দর না হয় তাহলে কোনো মানিজ্জত নেই কোনো মানিজ্জত নেই আল্লাহর কাছে এই মাত্র কয়েকদিন আর তারপরে সব কিছু ঝরে পড়ে যাবে সব কিছু শুকিয়ে যাবে দুনিয়া যেমন গাছপালা ফসল কয়েকদিন আগে দিন সবুজ আর সবুজ মাঠ আর তার হঠাৎ করে শুকিয়ে গেল কিছুই নেই সব খড়কুটোয় পরিণত হইল তেমনই আমাদের লাইফটা তেমনই আমাদের লাইফ কত সুন্দর যৌবন ছিল কত সুন্দর কৃষক কৈশোর ছিল আর কত সুন্দর আপনার সকল সুরাত ছিল সবসময় গাল বসতে লেগেছে দাড়ি সাদা হইতে লেগেছে আর তারপরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত আর তারপরে এখন কক করছেন চলতে পারছেন না আর কত রকমের পেরেসানি আর এখন শুধু মরার অপেক্ষা করছেন আল্লাহ দুনিয়ার উদাহরণটা ঠিক ওই রকম দুনিয়ার মানুষের উদাহরণটা এরকম সুতরাং দুনিয়ার পিছনে ছুটবেন না আমাদের কারো একটি বেশি কাপড় হয় তাই যদি অতি মাসিক হতো আর অতি তাদের কত ফাইজ আসাব সাইমেন দামিন কোন রক্ত মাসিকের যদি লেগে যেত কালাত বেরি কেহা তাহলাত তের বা যদি সেল আসে হার ফেজার তাহলে ওর মানে ফালাত করতেন বলতেন নাই তখন তাহলে পানিও নেই বেশি পানির অভাব থাকতো তখন কি করতেন থু থু ব্যবহার কর থু থু দিয়ে ওই জায়গাটি ভিজিয়ে নিতেন ঘষা দেওয়ার জন্য থুথু দিয়ে ভিজিয়ে নিতে ওই জায়গাটি ফাকাস আথু রেহা তারপরে নগ দিয়ে পরিষ্কার করে দিতেন নগ দিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করে থুথু দিয়ে ধুয়ে দিতেন প্রথমে নগ দিয়ে ঘষা দিলেন আর তারপরে থুথু দিয়ে তাহলে বুঝা গেল যে পানি যদি না থাকে থুথু দিয়ে ভিজিয়ে দিলে হবে ঘষা দেওয়ার পরে তাতেই পাক পবিত্র হয়ে যাবে তাহলে থুথু মানুষের জন্য অরুচিকর হইতে পারে কিন্তু কত থুথু গিলছেন থুথু বেরিয়ে যাওয়ার পরে গিললে মুশকিল খারাপ লাগে কিন্তু ভিতরে কথা বলছি আর কত রস আর থুথু ভিতরে হচ্ছে অনেকের তো বেশি হয় আর তারপরে কত যে গিলতে আছেন সলয়াম সিয়াম রোজা অবস্থায় গিলতে আছেন রোজা ভঙ্গ হচ্ছে হ্যাঁ এই থুথু দিয়ে তাহলে না ফাঁকি দূর করা যাবে এই হাদিস প্রমাণ করল পানি না থাকবে তখন বারো নম্বর অধ্যায় বাবু তিবলার আতিন্দা গোসালাহাম আলমাইদ এই অধ্যায় হচ্ছে মহিলাদের সুগন্ধি ব্যবহার করার বিধান সম্পর্কে যখন মাসিকের গোসল করবে আর সেটি অজেব ফরজ নয় সেটি ভালো সেটা ভালো যাতে করে নিজেও দুর্গন্ধ না পায় আর কষ্ট না লাগে কারণ মাসিকের রক্তের গন্ধ খুব খারাপ গন্ধ আর স্বামীকে গন্ধ না লাগে গন্ধ লাগলে একটা বিরক্তিকর হবে বা অরুচি ভাব হবে অভক্তি চলে আসবে কাছাকাছি যেতে চাইবে না যার গন্ধ পাবেন পালাইতে চেষ্টা করবেন না কারোর শরীরে যদি প্রচণ্ড গন্ধ তাকে গোসল ঢুস করে না গোসল করে আর জানেন আগে থেকে আর লিফ্টে ঢুকতে যাচ্ছে আপনি কখনো ঢুকবেন মাঝেমধ্যে এরকম ফেসে গেলে মনে হয় যে কোন বিপদে পড়লাম চারিদিক থেকে বন্ধ আর আর বন্ধের উপর গন্ধে ভালো যে কোনো সুগন্ধি হাদিসে এসছে তখন সেটাই প্রাপ্ত ছিল সেই জন্য জি কুস্তে আজফার বা কুস্তে আজফার দুই রকম আসছে কিন্তু সেটাই হইতে হয় এমন কথা না যে কোনো সুগন্ধি হলেই চলে জি সময় সুযোগ মতো ওমে আতিয়া রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস তিনশো তেরো নম্বর হাদিস কালা তিনি বলছেন না নুন হা আমাদেরকে বারণ করা হয়তো। সাহাবি সাহাবিয়াদেরকে নিষেধ করা হয়তো কে নিষেধ করতেন তাহলে সাল্লাম যখন সাহাবিরা বলবেন যে আমাদেরকে নিষেধ করা হয়তো তার নিষেধকারীকে নবী সাল্লাম তাদেরকে হুকুম দিচ্ছেন আদেশ নিষেধ নবী সাল্লাম নবী যখন বলবেন যে আমাকে নিষেধ করা হয়েছে তো নবীকে কে নিষেধ করছেন আল্লাহ তখন সোজা ধরে নিতে হয়েছে আল্লাহ জি আমাদেরকে নিষেধ করা হয়তো আর নহিদ দালামাই এতে কোনো মৃত ব্যক্তির উপর শোক করতে ফক তিন দিনের বেশি তিন দিনের বেশি কারো উপর শোক করবেন না এই জন্য সৌদি আরব আলহামদুলিল্লাহ যে ইসলামিক দেশ এর বাস্তব প্রমাণ আমার আব্বা ইন্তেকাল করলেন তার প্রায় সাড়ে চার মাস পরে আমার আব্বা ইন্তেকাল করল হেমহল্লাহ জামিয়ান আল্লাহ র তাদেরকে জান্নাতে সু উচ্চ স্থান দান করেন এবং আমাদেরকে তাঁদের সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন সকল মোমেন কাল্লা জান্নাতের পথে থাকার তৌফিক দান করেন সকলকে জান্নাত নসিব করে সবার জন্য কল্যাণ কামনা করি তো আমার কিন্তু এই আইন যে আমল আম্বাল আমল বুঝুন তো লেবার কোর্ট এটা জানা ছিল না কিন্তু যে তিন দিন আমার নাজ্য অধিকার তারপর তিন দিন আসেনি প্রথম আব্বার বেলা একবার জানাই ছিল না যে তিন দিন আমার নাজ্য অধিকার তবে আমার এর আগে এরকম ঘটেও নি কোনো এই প্রথম মানে শোক এসছে কেউ আপন প্রিয়জন এতেকাল করেছেন তো সুতরাং আমার ওই সময়টি আমি অফিসে আসবো না এমনিতে ধরে নিয়েছি সে অফিস সেটাকে যেইভাবে নিক না কেন তো আমার নিয়ে ছোটো যে দুদিন পরে না হয় চলেই যাবো দুটো দিন যাবো না তারপরে তৃতীয় দিন চলে যাব তো তারপরে আমার সাথে দেখা করতে গেলেন না আমার সেন্টারের কিছু ভাইরা তার মধ্যে ডাই শাহ ছিলেন আর আমাদের অ্যাকাউন্টেন্ট ছিলেন খুব মরবী মানুষ তো দ্বিতীয় দিন গেছেন না আমি বললাম যে হয়তো কালকে আমি চলে আসবো বুঝে না না কেন আসবেন আপনি আপনার নাজ্য অধিকার তিন দিন আসবেন না তো আমি বললাম যে তিন দিন আমি থাকতে পারি আর তিন দিন শরীয়তের বিধান আছে কিন্তু মনটা চাইছে যে চলেই যায় না আসেন না এটা তখন এইভাবে শুনলাম আমার এনতেকালের সময় আমাদের যিনি ডাইরেক্টর তিনি আমাকে বলছেন যে আপনি জানেন এটা সৌদি আরবের আইন যে মাকতাবুল আমল লেবার আইন হচ্ছে আপনার তিন দিন রাজ্য অধিকার যদি আপনার আব্বা আম্মা মারা যায় অথবা স্ত্রী ছেলে মেয়ে যায় এটির জন্য সৌদি আরব যে ইসলামিক দেশের বাস্তব প্রমাণ যদি দেখতে চান সেটা অন্য আদালত মাকতবুল আমল পর্যন্ত প্রবাসী সবার জন্য আপনার এই অধিকার আছে আপনাদের জেনে রাখা উচিত লেবার কোর্ট বলছে যে আপনার মা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এটির মধ্যে অন্য কেউ না ভাই মারা গেছে ওর জন্য আপনাকে তাহলে একটা সমঝোতে আসতে হবে যে কয়েকদিন আপনাকে আপনার অফিস ছুটি দিচ্ছে উইথ স্যালারি বেতন সহ কিন্তু এগুলোর ক্ষেত্রে আপনার সেখান থেকে পারমিশন নেওয়া লাগবে না হ্যাঁ যে স্যার আমি তো আমার আব্বা মারা গেছে আমার আম্মা মারা গেছে ডিউটিতে আসবো না না অথবা ডিউটিতে না আসলে তোমাকে বেতন দেবো না বেতন দেবো না বলে খবর আছে বক্তব্য আমাদের পক্ষ থেকে বড় ধরনের প্যানাল্টি ফাইন আছে সেই কোম্পানিকে প্রতিষ্ঠানকে এই কথা আমাকে ডাইরেক্ট সরাসরি বললেন আমি বললাম যে কাল্লা এটা তো আমি জানতাম না তবে আমার নিহত আছে আমি তিন দিন আসবো না নিহত আছে আমি তিন দিন আসবো না কিন্তু আমি জানতাম না সে কে বেতন দিলো না দিলো সেটা আমার দেখার বিষয় নয় জি আবার কাটলো না কি করলো সেটা দেখার বিষয় না আমার তিন দিন শোক করার অধিকার আছে তিন দিন আমি বাসায় বসে থাকব এটা আমার অধিকার আছে আমি মনে করি আমি থাকবো এটা শরীয়তের আলোকে তো এই হচ্ছে হাদিস জি তিন দিনের বেশি কারোর প্রসব করা যাবে না এই লাল তবে স্ত্রীর জন্য স্বামীর ওপর স্বামীর ক্ষেত্রে কয়দিন আর বা তার শনি ও আসা চার মাস দশ দিন শোক করবে শোক করা মানে কান্নাকাটি নাই আবার শোক করা অনেকে ভাব চার মাস দশ দিন কাঁদতেই থাকবে না 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 চার মাস দশ দিন আমার দেশের বিধবা মহিলা সাদা কাপড় পরে নিল তো নিল চার মাস দশ দিন আজীবন মরা পর্যন্ত আগের দাদি নানিদেরকে দেখেছি আমরা মানে আমাদের গ্রামে সবকে আমার দাদিকে তো দেখতেই পাইনি আমার জন্মের আগে মারা গেছে নানিকে দেখেছি কিন্তু নানি আগে মারা গেছে নানা পরে তো অন্যদেরকে দেখেছি যে ওই যে সাদা কাপড় পরে নিল হওয়ার পরে আমার জীবন সাদা পরে থাকবে কোনো শরীয়তে নেই আছে কি হ্যাঁ চার মাস দশ দিন বেশি সাজসজ্জা গ্রহণ করবেন না চার মাস দশ দিন পরে যে কোনো রকমের আপনি রঙের কাপড় পরেন আপনি সাজেন সাজগোজ করেন কোনো অসুবিধা নেই বিধবার আমার দেশে চার মাস দশ দিন সাজতে লাগে বিয়ে করার শখ হয়েছে হ্যাঁ জেহালত অজ্ঞতার কারণে এই ধরনের বিরূপ মন্তব্য অনেকে করে থাকে কেমন মহিলা স্বামী মারা গেছে আর রঙিন রঙিন শাড়ি পরছে আর মেক আপ করছে না তার অধিকার আছে করতে পারে বিয়ের জন্য সে প্রস্তুত হতে বিয়ে ছাড়াও করতে পারে বিয়ে করবো না মেয়ে বড় হয়েছে করবো না অনেক মহিলা যেমনই করে তারপরেও সাজতে পারে ভালো ভালো শাড়ি আগের আছে ফেলে দেবে সেগুলো বা দান করে দেবে কেন নিজেই পড়বে অসুবিধা নেই চার পাঁচ দশ দিন নয় কিন্তু সাদা নয় সাদা কাপড় তো সাধারণত পুরুষের এটা পুরুষের লক্ষণ তো সাদাই পড়তো এটা কোথায় পেল হ্যাঁ সাদা মাঠা ঠিক আছে রঙিন কিন্তু আকর্ষণীয় না হ্যাঁ বেশি না চার মাস দশ দিন চার মাস দশ দিনের মধ্যে কি করবেন না বাইরে কোথাও রাত কাটাবে না স্বামীর বাড়িতে তার স্বামীর স্বামীর খবর নিরাপদ স্থানে আছে হয়তো অথবা আর বাড়ি বাবার বাড়িতে আছে আর ওখানে খবরটা পৌঁছে যে আমার স্বামী মারা গেছে তো ওখানে বিদ্যুৎ কাটবে অন্য কোথাও গিয়ে রাত কাটাবে না বনের বাড়ি বাইয়ের বাড়ি অন্য কোথাও যেখানে সেখানে না না তবে দিনে অথবা রাতেরও কিছু অংশে আজকাল যেমন রাতেও অনেকে শপিং করছে কেনাকাটার জন্য কোনো প্রয়োজনে বেরিয়ে যেতে পারবে কারো বাসাতে যেতে পারবে একটু খাওয়া দাওয়ার জন্য আমাদের সামাজিকভাবে ওটা দর্শনীয় যে বিধবা মহিলা দাওয়াত খেতে এসছে অসুবিধা নেই দু চার ঘন্টার জন্য কোথাও যেতে পারে হ্যাঁ দু চার ঘন্টার জন্য বাড়ির বাইরে একবার যেতে পারবে না ভিটি মাটির বাইরে যেতে পারবে না এগুলো বাড়াবাড়ি কিন্তু ব্যাস রাত কাটাতে পারবে না কোথাও গিয়ে আর কি করতে না নাক তাহেল বলছেন যে এই চার মাস দশ দিন সুরমা লাগাতে পারবে না কারণ সুরমা লাগিয়ে সাহায্য সেই আজকাল অন্য অন্য যতগুলি মেকআপের আইটেম রয়েছে কোনোটাই লাগাতে পারবেন না ওয়ালা না তো সুগন্ধিও লাগাতে পারবেন না মহিলাদের সুগন্ধি যাতে চেহারার সৌন্দর্য বাড়ে ওগুলো করতে পারবে না ওয়ালা নাল বাসো সাউবান মসবুগান রঙিন কাপড় রং কাপড় বেশি বেশি রঙিন কাপড় আমরা পরব না ইল্লা সব আসবেন তবে সাধারণ রঙিন আসবেন এমন একটি ঘাস যেটা দিয়ে রঙ আইলে একদম সিম্পল রঙ হতো যেটাতে কোনো আকর্ষণ থাকতো না আকর্ষণ থাকতো না রঙের মধ্যে লাল রঙে কি আছে হলুদে সবুজে কিন্তু হালকা লাইট কালার আকর্ষণ আছে নিন আর কি ওখানে সালা না এবং আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে দত্ত হরে যখন মাসিক ঋতু থেকে পাক হবে এজাক্তালাস এজাক তালাত এহেদান যেহা মাসিক ঋতু থেকে যখন পাক পবিত্র হবে বিধবা অবস্থায় আছে ইদ্দুতের মধ্যে চার মাস দশ দিনের মধ্যে আছে আতর সুগন্ধি তো লাগানো যাবে না চার মাস দশ দিন ঠিক না কিন্তু মাসিক হয়েছে এখন মাসিক বন্ধ হয়েছে গোসল করবে তাহলে লজ্জায় স্থানে আতর সুগন্ধি লাগাতে পারবে কিনা বলছে হ্যাঁ আমাদেরকে ছাড় দেওয়া এই মর্মে ছাড় দেওয়া হয়েছে তাহলে গায়ে আতর সুগন্ধি লাগাবে না কিন্তু লজ্জায় স্থানে একটু লাগাবে যাতে দুর্গন্ধ দূরীভূত হয় বলছেন যে আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে মাসিক ঋতু থেকে পাক পবিত্র হওয়ার পরে গোসল যখন করবে তখন ফির নবজাতি মেন কুস্তে আজফার কুস্তে আজফার নামক আতর বা সুগন্ধি এক টুকরো বা একটু লাগানোর জন্য জি হ্যাঁ সেটা সেই যুগে লব্ধ ছিল এখন যা আপনার কাছে লব্ধ আছে সেটা লাগাতে পারেন এমন নয় যে এটাই শুননা অনেকে মনে করে যে কুস্তে আজফার কি সেটা আমাকে লাগাতে হবে বা আমার ওয়াইফের এটাই করতে হবে না না এটা বল বুঝা এটা বল বুঝা আসলে কুস্ত ছোট কাপ দিয়ে আছে আর সিন দিয়ে আছে আর তা দিয়ে আছে আবার উস্ত কাফ দিয়ে আছে সিন আর ত দিয়ে আছে জি হ্যাঁ তো কেউ কুস্ত পড়তো আর কেউ কুস্ত পড়তো ও কন্যা নুন হান একতে বাইল জানাই যে আমাদেরকে মহিলাদেরকে নিষেধ করা হয়তো জানাজার অনুসরণে জানাজাই হাজির হবে না তবে মসজিদে গিয়েছে আর সেখানে জানাজা হচ্ছে তাহলে পুরুষদের সাথে মিলে জানাজা পড়তে পারে যেমন মসজিদে হারা মসজিদে নবীতে জানা যায় অথবা এখানকার যে সমস্যাগুলোতে জানাজা হয় জানাজা হচ্ছে আর মহিলা শেখের মহিলারা সালাত পড়ছে জানাজা পড়তে পারবে না পারবে না পারবে কিন্তু সে যে প্রস্তুতি নিয়ে যে জানাজা পড়তে যাচ্ছি এমনটা করবে না সেটা আপনার কবরস্থানে হোক অথবা অন্য কোথাও হোক শুধু জানাজা পড়ার জন্য মহিলারা যাবে নিষেধ করা হয়তো আর একটা অধ্যায় পড়েনি তাহলে আমাদের কোর্স পুরা কোর্স হয়ে যাবে বলছেন তেরো নম্বর অধ্যায় বাব আল কেলমার আতেনা না এ অধ্যায় হচ্ছে যে মহিলা নিজের শরীর ঘষা দিবে গোসুল করার সময় মানসিক ঋতু থেকে যখন পাক পবিত্র হয়ে ফরজ গোসল করবে তখন শরীরে ঘষা দিবে এ যা তাতার মেয়াল মাহিজ যখন পবিত্রতা অর্জন করবে মানে গোসল করবে হায়েজ থেকে ওয়াকাই ফাক্তা সেলো কেমন করে গোসল করবে বলছেন ওয়তা খোঁজ ফিরসাতা মোমাসাকা এবং এক টি কস্তুরি মিশ্রিত কস্তুরি মিশ্রিত সেই যুগে এই আতর মূল্যবান আতর লব্ধ ছিল সাহাবাই কেরামদের কাছে ঘরে ঘরে মিসকের মিস্ক মৃগনাভি থেকে যেটা হয় এটার নাম হচ্ছে মিস্ক জি আর আম্বার মাছ থেকে যেটা হয় এটার নাম হচ্ছে আম্বার সুগন্ধি বুঝা গেছে আর যেটা ভারতীয় এক ধরনের কাঠ যেটাকে ভারতের ভাষায় আসাম আসামে এই কাঠটি সাধারণত পাওয়া যায় আসামের জঙ্গলে সেটা হচ্ছে আর কম্বোডিয়াতে হয় কম্বোডিয়া থেকে সৌদি আরবে খুব আসে তো এইটা এটাকে বলা হয় উদ হিন্দি উদ হিন্দি হ্যাঁ ইন্ডিয়ান লাকড়ি বা লোকড়ি তো এটা আরব এইগুলো ব্যবহার করে জ্বালাই যে দেখবেন না এইটা এই যে এই কার্ডগুলো আর কি তো এইগুলি হচ্ছে দামি দামি কি সুগন্ধি যে কোনো সুগন্ধি হইলে হলো কিন্তু এখানে যেটা হাদিস রয়েছে ফিরসা মানে কাপড়ের টুকরো মোমাসা মানে মিশ্রিত হ্যাঁ কস্তুরী বাংলা বলে কস্তুরি মিশ্রিত ফাত্তাবি আসার রক্তের স্থানে সেটা লাগিয়ে দেবে বা ঘষা দিবে গুপ্তঙ্গে অঙ্গ দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেখানে গন্ধ আছে সুতরাং সেখানে সে আদর্শগঞ্জি লাগিয়ে দিবে যাতে করে গন্ধ দূর হয়ে যায় তিনশো চোদ্দো নম্বর হ্যারিস আর এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আজকে দার শেষ হবে মায়েস রাদিয়াল্লাহু তাআলাতো পন্ডিত বলছে আনাইম রাদান সালাতুন নবী আন গুসলাহ মিয়াল মাইহিজ জনৈক মহিলা নবীজিকে জিজ্ঞেস করলেন মাসিক গোসল সম্পর্কে ফামা রাহাকাই ফাতাকতাসে তাকে নির্দেশ দিলেন যে কি তরিকাে গোসল করে কি নিয়মে গোসল করবে তাকে বুঝিয়ে দিলেন কিন্তু মহিলা বুঝতে পারছে না আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগানো মহিলাকে অত খুলে বলতেও পারছে না লজ্জা পাচ্ছেন এই ছিল ঘটনা কে ফেতাক কেমন করে গোসল করতে হবে এবং কেমন করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে আর ওই লজ্জা স্থানে যে সুগন্ধি লাগাইতে হবে সেটা কেমন করে ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছেন তাহলে বোঝা গেল যে যেগুলো লজ্জাজনক মাসাইল সেগুলো ভদ্র ভাষায় বলবে সেগুলি পুরুষ যদি মহিলাকে বলে তাহলে ভদ্র ভদ্রভাষায় বলে মহিলা মহিলাকে একটু আরও খোলাখুলি বলতে পারে নোংরা ভাষাই নয় একেবারে কিন্তু তারা একটু বেশি খুলে বলতে পারবে কিন্তু একজন পুরুষ মানুষ একটা মহিলাকে এত খোলাখুলি বলা সম্ভব নয় সুতরাং ঈশা রিঙ্গাতে বলাটাও এটা সন্ন্যাত নবী বলছেন খুজি ফির সাতান মিসকিন মিসকের অর্থাৎ কস্তুরির একটি কাপড়ে হ্যাঁ কস্তুরি মিশ্রিত একটি কাপড় নিয়ে নাম কস্তুরি সুগন্ধি মিশ্রিত একটি কাপড়ের টুকরো নিয়ে নাম ফাতেরি বিহা তা দিয়ে তুমি পবিত্র তর্জন করো এই এত ইঙ্গিতে কথা বলছেন যে সেটা ওই মহিলা বুঝতে পারছে না কেমন করে সুগন্ধি দিয়ে কেমন করে আবার পবিত্র তর্জন করব। দুর্গন্ধ দূর করো লজ্জা স্থানে সেটা ঘষা দিবে বা লাগাবে এইভাবে তো আর বলতে বলছেন না তো ফাতা তা দিয়ে পবিত্র তর্জন করো কালা তখন মহিলা কে ফাত তাহার হে আল্লাহ রসুল কি আমন করে আমি পবিত্রতা অর্জন করব সেই সুগন্ধি মিশ্রিত কস্তুরীর সুগন্ধি মিশ্রিত সেই কাপড়ের টুকরো দিয়ে এটা তো বুঝতে পারলাম না কাহালা নয় সুহান আল্লাহ অবাক হচ্ছেন তাহলে বোঝা গেল যে যখন আশ্চর্য হবেন তখন সুহান আল্লাহ বলাও সোননাথ এটা একটা মশলা এই তাকে ইসলাম বাদ আশ্চর্যজনক বিষয় কি বলবেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে ওলি আউলিয়াদের গাঁজা খড়ি কেরামতি আর শিরকি বিদাতি কিচ্ছা কাহিনী শুনে সুহান সুহান হ্যাঁ বড় পীর আব্দুল কাদের মায়ের পিঠে আঠারো করান মুখস্ত সুহান অমুক নদীতে হ্যাঁ পদ্মাতে যমুনাতে গামছা বিছিয়ে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন গামছা বিছিয়ে দিয়ে পার হয়ে চলে গেছেন আউজবিল্লাহ সুহান আল্লাহ বলবেন তখন কি বলবেন আউজবিল্লাহ আল্লাহ শিরক থেকে রক্ষা করুক তা বোঝা গেছে এগুলো আশ্চর্য হওয়ার বিষয় নয় এইভাবেই জাতিকে শিরকে ডুবিয়ে রাখা হয়েছে এইভাবে জাতিকে অন্ধ রাখা হয়েছে এইভাবে মানুষকে ব্যক্তি বুঝায় লাগিয়ে দেওয়া হয়েছে এভাবে মানুষকে রব বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর গুণ করি মানুষকে দিয়ে দেওয়া হয়েছে নবী সাল্লা সাল্লামের এমনটা হয়েছে যে লোহিত সাগর পার হয়ে আফ্রিকা একবার ভ্রমণ করে এসছেন এতে গামছা বিছিয়ে আর জেদ্দার কাছে জেদ্দা আর দাম এগুলো তো আছে মদিনার কাছাকাছি এম্বো সেখানে তো সাগর আছে নবী সাল সালামের সাগরে যাই নামাজ বিছিয়ে আর পাটি বিছিয়ে সালাদ পড়েছেন হ্যাঁ তারপরে আল্লাহর এমন ওলি ছিলেন তিনি মাগরে পড়তেন মক্কায় আর এসা পড়তেন মদিনায় শত শত কাহিনী আছে শত শত কাহিনী আছে এই অলি কথিত ওলিদের জীবনীতে অবাক হয়ে যাবেন আপনি আর সবগুলি ওলি হয় ইরান থেকে নয় ভারত থেকে আরবের কোনো অলি নেই না ও না উমান না উসমান না আলী না এক লাখ চব্বিশ হাজার কোনো সাহাবি তাদের কাছে বলি তাদের এইসব কেরামতি পাবেন সব কেরামতি পাবেন সুফি বন্ডদের মাঝে আর তাদের আস্তানা হচ্ছে ইরাক ইরান থেকে শুরু করে আপনার ভারত বর্ষ পর্যন্ত ফিতনা ফিতনা আল্লাহ হেফাজত করে এই সব থেকে সাবধান কি বলছিলাম সুহান আল্লাহ অবাক যখন হবে তখন সুফহান আল্লাহ বলবেন আর এমনি কি রাজ করা যেন সুহান আল্লাহ অবকমা ছাড়া আসল হচ্ছে সুফান আল্লাহ কিসের জন্য হ্যাঁ জিখির আজকার জি তথাহারি বেহা পবিত্র তর্জন করো আবার ওই শব্দে বলছেন কারণ এর বেশি বলা যাচ্ছে না মহিলা মানুষকে মা এসা আল্লাহ তালা তখন শুনছিলেন তাহলে বোঝা গেল যে স্ত্রীর সামনে মহিলাকে ফতোয়া দেওয়াটা হচ্ছে সেরিয়া বেটার মা ওখানে দাঁড়িয়ে আছেন নবী সাহসালাম সরাসরি ফতোয়াটা দিয়ে যাতে হ্যাঁ ফতোয়াটা নবী সাহসালের পক্ষ থেকে স্বয়ং হয় তারপরে আস্থা হয় যিনি ফতোয়া জিজ্ঞাসা তার আস্থারও তো বিষয় আছে তাই না যদি ফতোয়াটা যিনি আয়সার দিয়ে আল্লাহ আনহা দিতেন তাহলে ওই রকম আস্থা হইতো না যেমন নবী সাসমের কাছ থেকে শুনছেন তাই না আর নবী সাসাল্লামকে আল্লাহ ফরজ করেছেন দাওয়াত দেওয়া আয়সার ওপর তো ফরজ ছিল না ফরজ আইন তো ছিল না কিন্তু নবী সাসমের ফরজ আইন ও মতকে শিক্ষা দেওয়া যাদেরকে সামনে পেয়েছেন মা এসা বুঝতে পারলেন যে নবী শাসন এর বেশি বলতেও পারছে না খুলে আর এ মহিলা বুঝতেও পারছে না ফাজিতা জব তো বলছেন ফাজিতা জব তো এলে তখন মহিলাকে ধরে আমার দিকে টান দিলাম এসো আমার কাছে তোমাকে নবিসে চোখের আড়ালে তোমাকে শিখিয়ে দিই কেমন করে কী করতে হবে ফাকুল তো তারপরে মা এসা তাকে বলছেন মা এসা বলছেন বর্ণনাকারী তিনি বলছা আমি তখন বললাম বেই বেহা আসার রাখাম ওই যে পবিত্রতা অর্জন করবে এ কথা বলছেন নবিস তা বেহা এর মানে হচ্ছে যে ওই আতর বা মিসক মিশানো যে কাপড়ের টুকরোটা সেটা লাগিয়ে দেবে রক্তের স্থানে যেখান দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে সেখানে এবং তার আশেপাশে তাহলে কি হয়ে যাবে দুর্গন্ধ দূর হয়ে যাবে এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ মোহাম্মদ আলহি ওসহাবিহি আজমাই বন্ধ করো এটা বন্ধ করো